নৈতিকতার পাঠ দেওয়াটা আমাদের একটা অবশ্য কর্তব্য। আমরা চোখের সামনে যে দেখছি যে সামাজিক অবক্ষয়, তো সেই অবক্ষয় দেখতে দেখতে ছাত্র সমাজও কিন্তু এর বাইরে থাকতে পারছে না। আজকে পরীক্ষার হলে আমরা দেখি যে বেশিরভাগ ছাত্রই যে কোনো রকমভাবে ভূমিকা রয়েছে। এটাকেই আমার শিক্ষকদের সবচেয়ে বড় দায়িত্ব বলে এখন আমি মনে করি। তো এই কথা বলি, হ্যাঁ আমি আমার কথা শেষ করছি। আমার ভাই অভিজিৎ কিছু কথা বললো, কিন্তু অনেক কথা শুনতে চাই, সময় নেই, মাত্র 10 মিনিট হাতে আছে, 15 মিনিট। তাহলে আমি ওনার কাছে আশা করেছিলাম টিচার এবং ছাত্রদের যে সম্পর্ক, ছেলে মেয়ের যে সম্পর্ক, এটা বড্ড যত দিন যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। টিচাররা আমার মনে হয় আমরা ও টিচার হয়ে করছি কিনা সন্দেহ আছে। সেদিকে নিশ্চয়ই টিচাররা দেখবেন অনেক কথা শোনার আছে, বলার আছে, আপনারাও জানেন আমাদের বক্তব্য বক্তাদের থেকেও। দেখুন আরেকজন শিক্ষাবিদ আসছেন, স্টেট কাট কথা বলেন। আমার ভাই প্রাক্তন প্রধান শিক্ষক সোমনাথ মুখার্জি, মাত্র 2-3 মিনিট ফর ইউ, প্লিজ। সুস্থ থাকার যারা শুনছেন সকলকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা। মানে সুস্থ থাকার সহজ উপায়, সুস্থ থাকার সহজ উপায় এই প্রসঙ্গে আমি জাস্ট একটা তথ্য শেয়ার করে নিচ্ছি। কিছুদিন আগে দেখেছিলাম লন্ডনের রাস্তায় এক ভদ্রলোক মারা গেছে স্ট্রিট অ্যাক্সিডেন্টে। তো মারা যাবার পরে তার বয়স তখন ছিল 80-র ওপর। তো ওদের পোস্টমর্টম টর্টম করে দেখা গেল, রিপোর্ট নিয়ে তার স্ত্রীকে দিয়ে দিল। দেবার সময় তার স্ত্রীকে ডাক্তাররা বলছেন যে আপনার স্বামী তো এই এই অসুখগুলো ছিল, উনি ট্রিটমেন্ট করাতেন। স্ত্রী আকাশ থেকে পড়লেন, বললেন আমার স্বামীর এই এই অসুখ ছিল আপনারা জানলেন? বলে হ্যাঁ, পোস্টমর্টম করতে গিয়ে দেখলাম ওনার তো এরকম সমস্ত প্রাণঘাতী অসুখ ছিল, কোনোদিন ডাক্তার দেখাননি? বলে ডাক্তার কোনোদিন না, ওষুধ কিচ্ছু খেতেন না, কোনোদিন বলেননি। ডাক্তারদের মাথায় হাত পড়ে গেল, হু ইজ রিয়েলি সুস্থ? তাহলে সুস্থতার সংজ্ঞা কী? যে লোকটার যে অসুখ ছিল তার অনেক আগে মরে যাওয়া উচিত ছিল, সে ডাক্তারি করেনি, ওষুধ খায়নি, অথচ বেঁচে ছিল। পরে ডাক্তার অ্যানালিসিস করে বলল, তাহলে হু ইজ হেলদি না, হু ডাজ নট থিঙ্ক অফ হিমসেলফ, যে নিজের সম্বন্ধে ভাবেই না, নিজের শরীর সম্বন্ধে কোনো কিছুই ভাবে না, যা হচ্ছে খাচ্ছে চলে যাচ্ছে, দ্যাট ইজ হেলদি। দিস সেন্স শুড বি ডান আপন ইন দ্য মাইন্ডস অফ দ্য স্টুডেন্ট। তাদেরকে এই বোধে আনতে হবে যে তুমি ওই জিনিস নিয়ে বেশি ভাববে না, সেটা যে কোনো ক্ষেত্রে শারীরিক হোক মানসিক হোক, প্রত্যেকের একটা নিজস্ব গতি আছে, জীবনের একটা গতি আছে, সময়ের একটা গতি আছে, তাই গতিতেই তুমি ঠিক চলে বৈতরণী পার হয়ে যেতে পারবে। আর বেশি যত ভাববে অসুখ সেটাও, কারণ এটা ডাক্তারিতে প্রমাণিত। আমি যদি ভাবি আমার একটা সামান্য টিউমার থেকে এখানে ক্যান্সার হবে, ম্যালিগন্যান্ট সেল আছে, আস্তে আস্তে দেখা যায় বিনাইন সেলটা তার ম্যালিগন্যান্ট সেলে কনভার্ট হয়ে যায়, তাহলে কাজেই ওই জায়গায় অহেতুক চিন্তা না করে বেশি গুরুত্ব না দিলেই সেটা লেস গুরুত্ব হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ওয়ে, বেস্ট ওয়ে আই থিঙ্ক। ধন্যবাদ নেই, কৃতজ্ঞতা জানাই, সময় নেই। যিনি সুস্থ তিনি সবাইকে সুস্থ রাখবেন। এই সমাজে যারা সুস্থ তারা সমাজকে সুস্থ রাখবে, আর যারা অসুস্থ তারা সবাইকে অসুস্থ করে তুলবেন। আর এই অসুস্থ মানে ওষুধের ভাগটা বেশি হয়ে গেছে, সেই জন্যেই দেবগুলো অসুস্থ হয়ে গেছে। আসুন যোগের মাধ্যমে আমার ভাই অচিন্ত ব্যানার্জি দু চার মিনিটের মধ্যে শেষ করে দিন, তাড়াতাড়ি, মাত্র 5 মিনিট সময় আছে। নমস্কার। আচ্ছা, আমরা সুস্থ থাকার প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গার্জেনদেরকে সুস্থ রাখা। আগে আমরা কি সংযমে আছি? যোগের প্রথম যে কথাটা, সংযম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, তাহলে যম নিয়ম আসন প্রাণায়াম, এই প্রথম সংযম। সংযমে কে কে আছি? কেউ নেই, সব সিগারেট খাচ্ছি, ছেলে কে বলছি সিগারেট খাসনি, তাহলে তাই কে ঠিক করবে? যোগ কী করবে? আমাদের শরীর মন সবাই গঠন ঠিক করবে, আমাদের শরীরের সিস্টেমকে ঠিক করবে। সেই সিস্টেমকে ঠিক করার জন্য আমাদের এখানে সামনে ক্লাস হয়, আপনারা সকলে আসবেন, এসে ভোরবেলা ক্লাস করবেন, আলস্য ত্যাগ করবেন, রোজ সকালে উঠতে হবে সবাইকে। আর আমরা এই যে কয়েন আছি
সকলে আবার 100% পূর্তি দেখে আসব। সবাই সবাই বলুন, সবাই যেন সুস্থ থাকেন। আশা করব যে রাধুনি রন্ধন কর্মে যারা লিপ্ত তাদের জায়গা বরণ করে নেব। আরো সব বক্তা আছেন, যদি সময় পাই চলবে। সুস্থ থাকার সহজ উপায় আমাদের শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের যে অনুষ্ঠান আপনারা যে কথাটি শুনছেন এটাই হচ্ছে আমাদের সার্থকতা। যদি আপনারা 100 জন আছেন, 1000 জনকে তৈরি করেন, আপনি আগে সুস্থ হন, তবেই তো সমাজে সুস্থ করতে পারবেন। কিসের সুস্থ? খাবো করবো, মানবো, ভোগ করবো, আনন্দ করবো, নিজের স্বার্থ দেখবো। দিস ইজ নট দ্য সুস্থ হেলদি কন্ডিশন। সো প্লিজ আসুন। আমি মাননীয় প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তি দেব ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মেয়েরা চন্দনীরা, এই পুষ্পনী যাও ওখানে চলে যাও। হ্যাঁ, ওই তোমার ভক্ত ওটা শেষ করে ফেলবেন আপনি ওখানে। রন্ধন কর্মে যারা লিপ্ত নেই এখন, তাদের 2-1 জনকে আসার জন্য অনুরোধ করছি। তাদেরকে বরণ করা হবে, মানপত্র দেওয়া হবে এবং বস্ত্র তুলে দেওয়া হবে। একজন প্রত্যেক কারকার রন্ধন কর্মীকে আমরা বস্ত্র তুলে দেবো। মধুমিতা রায় তুমি যেখানেই থাকো এসো। এছাড়াও আমি সৌম্য মান্না এবং সুদীপ পণ্ডিতকে অনুরোধ করছি, ওই বাচ্চা ছেলেদের জামা প্যান্টগুলো, শিশুর বস্ত্রগুলো, ওইটা হেডমাস্টারকে দিয়ে 2-1টা অন্তকে বিতরণ করে দাও। আমি যাদের নাম ঘোষণা করছি, আর একবার নামটা ঘোষণা করছি, অন বিহাফ অফ দি গভর্নিং বডি, অন বিহাফ অফ দি টিচার্স অ্যান্ড দি নন টিচিং স্টাফ অ্যান্ড দি স্টুডেন্টস, তাদেরকে আমরা শ্রদ্ধাকে নিবেদন করব। অন্যান্য আউটার যাদের প্রধানতা, যাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সাফল্য লাভ করেছে, এখন বরণ পর্ব চলছে। আশা কর্মীদের বরণ করছে আমাদের এই শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অনুরাগীরা, এবং সঙ্গে সহযোগিতা করছেন, মানপত্র তুলে দিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী শান্তিমন। আমি আমার পরম গুরু নিরঞ্জন ভক্ত মহাশয়কে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। রন্ধন কর্মে যারা লিপ্ত তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি।
মাননীয় নাসারদা এবং বিশ্বজিৎদা, ভাই বিশ্বজিৎ এবং নাসারদা আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রচেষ্টা এবং অনুষ্ঠানের কর্মসূচি অসাফল্য করে তুলবেন না। মাননীয় নাসারদা টিচারের পক্ষ থেকে, টিচারদের পক্ষ থেকে বিশ্বজিৎ, সুব্রত একবার নাসারদাকে আর ওই বিশ্বজিৎকে দেখে দাও তো তাড়াতাড়ি। এখন আমাদের পর্ব চলছে আশা মায়েরা যারা করোনার সময় সার্স কোভিড নাইন্টিন মানে এস ফর সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম কোভিড ভাইরাস ইনফেকশাস ডিজিজ ১৯ যারা জীবন মরণপণ করে ওই করোনাদের দেওয়া হয়েছিল, আমি মায়েদের উদ্দেশ্যে অনুরোধ করছি শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের, তোমাদের নামের বানান ভুলতে পারে সেই জন্য ওটা ওই তোমাদের নামটা লিখে দেবে আর সুন্দর হাতের লেখা দিয়ে পিকচার দিয়ে বাঁধিয়ে দেবে, তোমাদের নাতি পুতিরা দেখবে সেই জন্য এটা বাঁধিয়ে স্মৃতি হিসাবে যেন বিস্মৃতি না হয়ে যায়, এটা আমাদের অনুরোধ শ্যামপুর স্কুলের তরফ থেকে, স্বাস্থ্য উপসমিতির তরফ থেকে। আমরা কৃতজ্ঞ তোমাদের কাছে, তোমরা তোমাদের জীবন মূল্য ভীষণভাবে যে কাজে লাগিয়েছ দিতে পারলাম আমাদের বোন আমাদের বোধান্যতায়। এইবার আসি আমরা রাঁধুনির যারা আছো, রন্ধন কর্মে যারা লিপ্ত তাদের মধ্যে দু একজন এসো, শ্যামল রাঁধুনির দু চারজনকে ডেকে দাও, বিশ্বজিৎবাবুকে নাসারবাবুকে ডেকে দাও। আমি পুনরায় ঘোষণা করছি যাদের নাম, গভর্নিং বডির অধীশ সুমন মুখার্জি পার্থ মানস বাবু, টিচিংয়ের বাংলায় সুশান্ত নস্কর, ইংরাজি সোমনাথ দাস, অঙ্কের মলয় ভট্টাচার্য, ইতিহাসের বিশ্বজিৎ বাবু চ্যাটার্জি ইতি চ্যাটার্জি, বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের তমাল দাস, রূপালী মাইতি এবং সুনন্দা দাশগুপ্ত, বায়োলজি এবং কেমিস্ট্রির তমাল দাস, সায়েন্স অ্যাপ্লিকেশনসে অটোমোবাইলের দেবাশিস দাস, ফিজিক্যাল এডুকেশন প্রিয়ব্রত পোড়েল, সংস্কৃতের সীতীশ ভট্টাচার্য এবং আরবিতে শেখ আবু নাসার মোহাম্মদ শফিকুল রহমান। নাসারদা প্লিজ আসুন। এডুকেশনে কিশোর দাস, ক্লার্ক প্রদীপ সাধুকা, মনোরঞ্জন প্রদীপ তুমি এখানে এসো, মনোরঞ্জন সেনাপতি সেন মাফ করবেন এবং বিবাহ সাহিত, এছাড়াও শান্তিনাথ পোড়েল মহাশয়কেও আমরা অর্ঘ্য দিয়ে করছি। বিশ্বজিৎ এবং নাসারদাকে আসার জন্য প্রদীপ বাবা তুমি এসো। আমি তোমাদের জন্য জানি না কী করতে পারছি বা পারবো, কিন্তু এটা আমার তো সামনের বছর আর দেখা হবে না, মানে ১০০ সালের দেখা হবে না, সেই জন্য তোমাদের চরণে নিবেদন করব আমার মতো অধমের সশুদ্ধ ভক্তিপূর্ণ প্রণামাঞ্জলি। এখন পুষ্পার্ঘ তুলে দিচ্ছে, না স্যার তাকে দেখো তাড়াতাড়ি করো, এই স্যার নিরঞ্জনবাবু প্লিজ নো ইন্টারাপশন, আপনি সামনে চলে আসুন, শান্তিবাবু সামনে চলে যান, তিনজন চারজন, এই পুষ্প ওখানে আছে স্যার, এই ওখানে মালা আছে ওইখানে দাও, ওনাদের গলায় পরিয়ে দাও। চারজনকে ঠিক করেছে স্বাস্থ্য দপ্তর, কে? প্রদীপ সাধুকা, বিশ্বনাথ কি গো, বিশ্বজিৎ বাঘ, বাঘ সত্যি সবাইকে ও খেয়ে নেবে, এত বাঘ এত ভালোবাসে আমি বাসি, সেটা হলো বিশ্বজিৎ বাঘ, শান্তিবাবু, প্রদীপ ভাই, নাসারদা কোথায় আসুন। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদেরকে বাদ দিয়ে কোনো কিছু হয় না, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাদের সংস্পর্শে আজকে আমরা স্পন্দিত, আমরা উদ্দীপ্ত, আমরা আলোকিত বিদ্যালয়ে, এই উৎসব কমিটির উৎসব প্রজ্বলিত, সেই তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের উৎসব কমিটির তরফ থেকে, স্বাস্থ্য উপসমিতির ব্যবস্থাপনায়। এই কি হলো, ওখানে মালা আছে তো, ওই যে ওখানে মালা আছে, তাড়াতাড়ি করো, না স্যার প্লিজ আসুন। আমি যে সমস্ত গভর্নিং বডি, হয়ে গেছে এটি শেষ, গভর্নিং বডির যে সমস্ত নাম বললাম, টিচারদের নাম বললাম, নন টিচারদের বা নাম বললাম আউটার, তার মধ্যে আমাদের আছেন সদ্য দাদা আমার প্রশান্তচন্দ্র চট্টোপাধ্যায় দাদা আছেন, এনারকেও বরণ করবো, যারা এখন আসছেন না, যারা এসেছেন তাদেরকেই বরণ করবো, আপনি আসুন না প্লিজ, একটু ওখানে চলুন, আমি 15 সেকেন্ড আর 2 মিনিট, এক মিনিট হয়েছে, মালা দিয়েছ? আমার রাগ হচ্ছে আমাকে কেন পড়ালো না, পুষ্পার্ঘ দিল না, কিন্তু কেউ রাগ করবো না। আজকে ওনারা পেয়েছেন সহদেবদা অসিত, যারা সব অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের মূল্য নেই, নিজের শরীর, নিজের মন, নিজের ধন পয়সা খরচ করে দৌড়ো দৌড়ি উটো পাটি ছুটো পাটি না, আমি নাসারদার নাম না করে পাচ্ছি না, সবাই বলছেন কই নাসারদা কই, ও সব থেকে আশ্চর্য আমি এই ঘোলদিনী থেকে আসছি, যদিও আমার পরে আসে
কিন্তু উনি আরামবাগ থেকে আসছেন আমাদের অথরিটির আগে এসে গেছেন, ইনক্লুডিং শান্তিবাবু বা অন্যান্য কর্মকর্তা। বয়স হয়েছে নিরঞ্জনবাবু প্রসাদবাবুর লাইক দ্যাট, কিন্তু মন 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 মন। তাই সবাই আমরা সবাই মিলে ওনাদের উদ্দেশ্যে, যাদের নাম ঘোষণা করলাম তাদের উদ্দেশ্যে, অধীশ তুমি ঘুরেই বেড়াও, অধীশ তুমি ঘুরে বেড়াও, গভর্নিং বডির প্রেসিডেন্ট এসো। আমি অনুরোধ করছি সবাই মিলে একটু হাততালি দিন, যাদের জন্য উৎসব কমিটিও সাফল্য থেকে সাফল্যতম অবস্থায় পৌঁছাচ্ছে। 100 বছর যখন আসবে তখন এরা করবে আমরা মরে যাবো, আমরা থাকবো না, সেই জন্য সবাই মিলে জন্য হাততালি দিন। এই প্রসাদবাবুকে পুষ্প দিয়ে এ দিল। যে সমস্ত টিচারদের নাম করেছে লজ্জা করার কিছু নেই, প্রত্যেক ডিপার্টমেন্টে নিয়েছি, সব টিচারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ 75 বর্ষে 75 জনকেই দেওয়া হবে। তাই যে সমস্ত টিচাররা লজ্জা পাচ্ছেন আমাকে ডাকছে, অন্যকে ডাকেন, আমি যাবো না। বসো। রোল অফ প্রেসিডেন্ট অফ দি গভর্নিং বডি মেম্বার, এসব নমস্কার করো, ওনাদের পুষ্পার্ঘ্য দিয়ে নিবেদন করো। আমি করজোর অনুরোধ করছি, কাজ করতে গেলে ভুল হয়, যদি কিছু বাদ চলে যায় সেটা দেবে। তাহলে বস্ত্রদান ব্যাপারটা, মদিনীতা তুমি এসেছো, মদিনীতা রায় তুমি চলে এসো, ওই 11 জন রাজনীতিকে কাপড় দিয়ে দেবে, পুষ্পার্ঘ্য দেবে। সামনে রাজনীতিকে বুয়ে কে ডাকতে বলো, সামনে দাঁড়াও, এইখানে দাঁড়াতে বলো সবাই, তাড়াতাড়ি করো। ও মা বড় মা তুমি ওদের ঠিক করো। আচ্ছা আমি অনুরোধ করছি আমাদের সভাপতি, মাননীয় সভাপতি, উৎসব কমিটির সভাপতি, এদেরকে একটু পুষ্পার্ঘ্য চন্দন সাহায্য বাজাচ্ছ না কেন, সাহায্য দেখা গেল চলো। আচ্ছা ঠিক আছে, ওখানে আমি চলে যাই, এই চন্দন দিয়ে দাও, ফুল দিয়ে দাও, পুষ্পার্ঘ্য দাও। হ্যাঁ তুমি এসো, মদিনীতে এদের হাতে তুমি বস্ত্র তুলে দেবে, চলে যাও, তুমি বস্ত্র চুড়ে চলে যাও, তুমি বস্ত্র চুড়ে দেবে, 4 জন আছে 4 জনকে বস্ত্র তুলে দাও। শাশ্বতী আয় তুমি এখানে এসো, এসেছে বিশ্ববিদ এসেছে প্রসাদ এসেছে ব্যাস, স্বাস্থ্য মহসিন সেখানে, হ্যাঁ অসিত তুমি এত অ্যাক্টিভ ছেলে কি করছো, সদের দা এতে হেল্প করো, তাড়াতাড়ি করো, টাইম নেই না। এখন এখন আমাদের সভাপতি উৎসব কমিটির সভাপতি, উৎসব কমিটির সভাপতি দিয়ে শুভ সূচনা। আমাদের যারা খাওয়ায় পড়ায়, আমাদের যাদের যারা অন্ন তুলে দেয়, সেই মায়েদের হাতে মধুমিত সামন্ত তারাদেরকে বস্ত্র প্রদান করছে। আমাদের স্কুলের তরফ থেকে, শান্তি উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করছে আমাদের সভাপতি এবং মাননীয় প্রধান প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিমোহন পোড়েল। আপনি চলে যান, ক্রীড়া শেষ করলাম। আমার সঙ্গে দেখা হবে না, কারণ আমি চলে যাবো, আমরা অনেকেই চলে যাবো।
আপনারা অন্তত এই প্রদীপটা জ্বালিয়ে রাখবেন, প্রজ্বলিত রাখবেন, প্রজ্বলিত রাখবেন। সুব্রত তুমি বেঁচে থাকো, তোমাদের কারো আমাকে বলুন। আমার এখানে সামনে অনেক বয়স্ক ভাই দাদা সুবলদা হাল, আমার বন্ধু সুব্রত ভাই সবাই আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু আমি একটা কথা বলি না বলে পাচ্ছি না, সেটা হলো এই যে আগের দিন বলছিলাম আমি অচিন্তকে বেশি কথা বলতে সময় দিলাম না, তাই ওর বলার দরকার ছিল, কিন্তু আমাকে একদিন শেখো, আমি জোর গলায় বলছি, সেটা হচ্ছে কি, আগের দিন আমার মাস্টারমশাই নিরেনবাবু ছিলেন, উনি ছিলেন শান্তিবাবু ছিলেন, বলছিলাম যে যত সহজ সরল হবে সে তত সুস্থ থাকবে, যে যত সরল সহজ থাকবে সে তত সুস্থ থাকবে। তা মাস্টারমশাইরা কেন এলেন না ভেবে পাই, আমি আমার স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে আমাদের এই পর্ব তুলে দিলাম, বক্তব্য এখানেই শেষ করছি, সকলকে নমস্কার জানিয়ে আমার নমস্কার, থ্যাংক ইউ। এখন উৎসব কমিটির সভাপতি হিসাবে আমি স্বাস্থ্য সমিতির আহ্বায়ক ডক্টর মহোৎসব সামন্তকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। প্রধান শিক্ষক মহাশয় বর্তমানে তিনি টিচার ইনচার্জ, উনি মাল্যদান করে তাকে সম্মাননা দিচ্ছি। আমি সাথে সাথে এই অনুষ্ঠান শেষ করছি এবং বলি আমাদের মাস্টারমশাই দুজন প্রধান শিক্ষক আছেন এখনো জীবিত, তিনি নিরঞ্জন ভক্ত না বলে পারি না, ওনার হাটের অবস্থা যা আমি উনি চলে যাব, আর সোমনাথ মুখার্জি উনি আছেন, ওনাদের চরণ নিবেদন করি আমাদের স্কুলের তরফ থেকে সত্য অনুষ্ঠান শেষ করি। এরপর আমরা যে অনুষ্ঠানটি করব যে দিয়ে দাও, এরপর যে অনুষ্ঠানটি আমরা করতে যাই চলেছি সেটা হলো যারা যেসব চিন্তাশীল এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের চেষ্টায় এই বিদ্যালয় গড়ে উঠেছে সেই মানুষজনদের পরিবারবর্গের সদস্যদের, এবং যদি কারো স্ত্রী বেঁচে থাকেন তাহলে তাকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেব। কাজেই আমি সেই সমস্ত মানুষদের পরিবারবর্গের যে সমস্ত সদস্য সদস্য এসেছেন তাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যারা তাদের সঙ্গে এসেছেন তাদেরকে অনুরোধ করছি তাদেরকে মঞ্চে আনার জন্য, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে বলছি অফিস ঘরে বসে আছেন আমাদের ওই সমস্ত পরিবারবর্গের সদস্যরা তাদেরকে মঞ্চে আনার জন্যে আপনাদের অনুরোধ করছি। আমরা এখনই প্রতিষ্ঠাতা সদস্যদের পরিবারবর্গের সদস্যদের সম্বর্ধনা দেব এবং সেই সম্বর্ধনা আমরা দেব এই 75তম বর্ষপূর্তি উৎসবের, এই বিদ্যালয় পূর্তি উৎসবের উৎসব কমিটি এবং বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যদের পক্ষ থেকে। দয়া করে আপনারা মঞ্চে আসুন। আমাদের স্কুলের সুকান্তবাবুকে একটি সোয়েটার তুলে দিচ্ছেন মাননীয়া মধুমিতা রায় মহাশয়া। আমি কয়েকজন ছাত্রছাত্রীর নাম একটু ঘোষণা করে দিচ্ছি, যদি তোমরা কেউ থাকো একটু মঞ্চের পাশে চলে এসো। আমরা ওই 7 তারিখে যে পুরস্কার প্রতিযোগিতার যে ব্যবস্থা করেছিলাম সাংস্কৃতিক প্রতিযোগিতা, তাদের পুরস্কারটা গতকাল দেওয়া হয়নি, যদি ছাত্রছাত্রীরা এখানে এসে থাকো তোমরা মঞ্চের পাশে একবার চলে এসো। আর এখনই একটা গানের অনুষ্ঠান আছে, সেই গানের অনুষ্ঠান পরই তোমাদের হাতে পুরস্কার তুলে দেব। তবে তোমাদেরকে বলছি আমি নামগুলো একটু ঘোষণা করে দিচ্ছি, তোমরা যদি পারো এই মঞ্চের পাশে চলে এসো। আবৃত্তি প্রতিযোগিতা প্রথম বিভাগ ক বর্ষ বৈদ্য
দ্বিতীয় অনুপমার সাময়িক, তৃতীয় নীলাদ্রি সামন্ত, বিভাগ খ থেকে প্রথম কৃষ্ণ শাসমল, দ্বিতীয় অনুষ্কা সাতমল অঙ্কিতা মাইতি এবং তৃতীয় স্নিগ্ধা বেড়া। এবার যে সঙ্গীত প্রতিযোগিতা হলো, প্রথম ঐন্দ্রিলা দাস, দ্বিতীয় অনিন্দিতা গোস্বামী, তৃতীয় অমৃতা সাধুখা, আর বিভাগ খ থেকে স্বস্তিকা পাত্র, অন্বেষা মান্না, অনন্যা দাস, যে নামগুলো বলছি যদি থাকো তোমরা স্টেজের পাশে চলে এসো। নৃত্য প্রতিযোগিতা ক্ষেত্রে প্রথম পর্ণিকা খা, দ্বিতীয় তাতুই বেড়া, তৃতীয় দময়ন্তী মাইতি, আর খ বিভাগে তিয়াসা চক্রবর্তী, জিনিয়া সামন্ত এবং তনুজা সাধুখা। কুইন যে প্রতিযোগিতা হলো তাতে প্রথমে আছে বিভাগ খ থেকে পর্ণিকা খা নিহা জানা, দ্বিতীয় অর্ঘদীপ সামন্ত মৈনাক মাইতি, তৃতীয় অমৃতা সাধুখা বর্ষা বৈদ্য। আর খ বিভাগে যে কুইজ প্রতিযোগিতা হলো সেখানে প্রথমে আছে সৃজন রায় সৌভিক রায়, দ্বিতীয় অর্ণব চৌধুরী অনুরাগ রায় এবং তৃতীয় সীতা সামন্ত প্রিয়া সামন্ত। বসে আঁক প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম অর্ঘপাত্র, দ্বিতীয় সীতা পাখিরা, তৃতীয় নেহা জানা, আর বিভাগ খ থেকে প্রথম রেশমা খাতুন, দ্বিতীয় অনির্বাণ মাঝি, তৃতীয় পরিমল সামন্ত। আলপনা প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম রবিনা লোহার, দ্বিতীয় শিল্পা বেড়া, তৃতীয় তিয়া সামন্ত এবং সান্ত্বনা পুরস্কার অঙ্কিতা মাইতি। এছাড়া বিজ্ঞান প্রদর্শনী ক বিভাগে প্রথম ঐশিকী পাত্র, দ্বিতীয় সুব্রণী মাইতি রূপম পাত্র, তৃতীয় নেহা জানা প্রিয়াঙ্কা পর্ণিকা খান, দময়ন্তী মাইতি আর রূপসা সামন্ত। আর খ বিভাগ থেকে প্রথম সরফরাজ হোসেন, শ্রেয়স রয়, অঙ্কন পাল, অনুষ্কা শাসমল, জিনিয়া সামন্ত, জুলেখা খাতুন। হস্তশিল্প প্রদর্শনী ক্ষেত্রে প্রথম শ্বেতা পাখিরা, দ্বিতীয় প্রজ্ঞা জানা, তৃতীয় অর্ঘপাত্র। আর খ বিভাগ থেকে প্রথম সৃষ্টি ঘোষাল, দ্বিতীয় সৌমিলি ঘোষ, তৃতীয় বর্ষা পণ্ডিত। এবং পুষ্প প্রদর্শনী প্রথম কস্তুরী অধিকারী এবং দ্বিতীয় সোনিয়া ভৌমিক। আমাদের একটি গানের অনুষ্ঠান এখনই হবে এবং গানের অনুষ্ঠানের পর তোমাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং তোমরা ঠিক সময় মধ্যেই অবশ্যই আমাদের মঞ্চের পাশে চলে আসবে। Thank you.
আশিস বসু আপনি শীঘ্র মঞ্চে আসুন। আশিস বসু আপনি আগে মূল মঞ্চে আসুন। সেই বিদ্যালয় শুরু হয়।
1948 সালের পয়লা জানুয়ারি এই বিদ্যালয় সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করে। যে সাতজন আমাদের মধ্যে ছিলেন, প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন, তারা হলেন খান বাহাদুর, রবি এলক সাহেব, ডাক্তার ধর্মদাস বন্দ্যোপাধ্যায়, বেনিমাধব রায়, অজিত কুমার বসু, নন্দদুলাল মুখোপাধ্যায়, যুগল কৃষ্ণ ঘোষ, এরা হলেন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য। নবকুমার চট্টোপাধ্যায়, এই সাতজন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য। তাদের পরিবারবর্গের মধ্যে আমি এখনও দুজনকে পাইনি, বাকি পাঁচজনকে আমরা পেয়েছি। আমাদের এই যেটা আমি বললাম যে আমাদের এই বাংলায় বাঙালিদের এইসব মহৎ গুণগুলো আছে, আর আছে বলেই আজকে 75 বছর পূর্তি উৎসব হচ্ছে। কিন্তু 77 বছর আগে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই সময় যারা প্রতিষ্ঠাতা হিসাবে আমাদের কাছে বন্দিত, সেই সদস্যদের আজকেও এই 77 বছর পরেও আমরা মনে রেখেছি। এবং উৎসব কমিটির পক্ষ থেকে এবং পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা আজকে তাদের সংবর্ধনা জানাবো, তাদের শ্রদ্ধা জানাবো, তাদের পরিবারবর্গকে। আমরা শুরু করছি, প্রথমেই আমরা পুষ্পস্তবক দিয়ে এবং তার সাথে সাথে মেমেন্টো দিয়ে, উত্তর দিয়ে তাদেরকে বন্দিত করব। চন্দনে চর্চিত করা হবে এবং তারপরে পুষ্পস্তবক দিয়ে তাদের অভিনন্দিত করা হবে। আমাদের এই বিদ্যালয়ের যারা স্বেচ্ছাসেবক হিসেবে আছেন তারা এই কাজটি শুরু করছে। উৎসব কমিটির সভাপতি সম্মানীয় নিরঞ্জন ভক্ত মহাশয়, তারপর তো সেই 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 সেই
আমাদের প্রতিষ্ঠাতা ফজলুল্লাহর সদস্যদের হাতে মেমেন্টো তুলে দেবেন এই উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় অনিল চন্দ্র দাস মহাশয়। এরপর আমাদের এই সম্মানীয় অতিথিদের সামান্য মিষ্টির প্যাকেট তুলে দেবেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় শান্তিনাথ পোড়েল মহাশয়। বেণীমাধব রায় একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন,
ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে গান্ধীজির ডাকে, প্রফুল্ল সেন হোসেনের ডাকে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং কারাবরণ করেন। তার সেই যে ত্যাগ সেটা আমাদের কাছে খুব স্মরণীয় এবং তিনি বর্তমানে তারকেশ্বরে একটা বাড়ি তৈরি করেছিলেন, সেখানে তার সন্তানরা আছেন, তিনি আর আমাদের মধ্যে নেই। যুগলকৃষ্ণ ঘোষ তার এই শ্যামপুরে বাড়ি, তিনি আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন এবং প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, তার জ্যাঠামশাই হলেন এই যুগলকৃষ্ণ ঘোষ। এই যুগলকৃষ্ণ ঘোষ 1960 সালের নভেম্বর মাসের 18 তারিখে প্রয়াত হয়েছেন। তিনি এই বিদ্যালয় গঠনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল, শুধু তাই নয় শ্যামপুর সারস্বত পাঠাগার গঠনেও তার বিশেষ ভূমিকা ছিল। এরপর আসি নবকুমার চট্টোপাধ্যায়। নবকুমার চট্টোপাধ্যায় তিনি 1968 সালের 16 জুলাই আমাদের ছেড়ে মহাপ্রস্থানের পথে পাড়ি দিয়েছেন। তিনি একজন কুয়ার ডাক্তার ছিলেন এবং কুয়ার ডাক্তার হলে কী হবে, তিনি অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসা করতেন এবং তার চিকিৎসায় অনেকে উপকৃত হয়েছেন। তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে তার প্রয়াস আমাদের কাছে স্মরণীয়। নন্দনলাল মুখোপাধ্যায় তিনি 1992 সালের নভেম্বর মাসের 8 তারিখে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কারাবরণ করেছিলেন, ভারত মাতার শৃঙ্খল ঘোষণে তার ভূমিকা স্মরণীয় এবং তিনি আমাদের এই গ্রামে যে দুর্গাপূজা সেই দুর্গাপূজা প্রচলনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং শ্যামপুরে যে বান্ধব নাট্যসভা ছিল সেই নাট্যসভাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপর আসি অজিত কুমার বসুর কথায়। অজিত কুমার বসু 2002 সালের 7 জুন মাসের 27 তারিখে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ভারত মাতার শৃঙ্খল ঘোষণে তিনি উদ্যোগী হয়েছিলেন এবং কারাবরণ করেছিলেন এবং তার স্ত্রী শেফালিকা বসু এখনও জীবিত। অজিত বসু অজিত বসু হতে পেরেছিলেন তার স্ত্রী শেফালিকা বসুর জন্য, কারণ তার স্ত্রী তার বিভিন্ন কাজে অর্থাৎ এই স্বাধীনতা সংগ্রাম, দুর্গাপূজার প্রচলন এবং বান্ধব নাট্য সমাজ গঠনে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা সম্ভব হয়েছিল তার স্ত্রী শেফালিকা বসুর জন্য, কারণ তিনি কোনো কাজেই তার স্বামীকে বাধা দেননি। তো এরা এই 7 জন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, আজকে কেউই নেই। আপনারা জানেন 1970 সালের 8ই ডিসেম্বর মঙ্গলবার রাত 12টায় ইউআরটিভি যে বিদ্যালয় ভবন ছিল, যেটা টিনের ছাওয়া এবং কাঠ আম কাঠের তক্তায় আলখাদরা মাখিয়ে সিলিং করা ছিল, সেই বিদ্যালয় দুষ্কৃতীদের অগ্নিসংযোগে ভস্মীভূত হয়ে যায়। এদের মধ্যে বেঁচে ছিলেন আমাদের নন্দদুলাল মুখোপাধ্যায়, অজিত কুমার বসু এবং বেণীমাধব রায়, এরা এবং ধর্মদাস বন্দ্যোপাধ্যায় এরা বেঁচে ছিলেন। এরা প্রত্যেকেই ভেবেছিলেন তাদের স্বপ্ন হয়তো শেষ হয়ে গেল, তাদের স্বপ্ন হয়তো চুরমার হয়ে গেল, কিন্তু তা হয়নি। তাদের আমরা যারা উত্তরসূরি আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় আবার বিদ্যালয় ভবন গড়ে ওঠে এবং আজকে আর্থিক সরকারের আর্থিক আনুকূল্যে এবং মাস্টারমশাইদের এবং বিদ্যালয় পরিচালন সমিতির চেষ্টায় এই বিদ্যালয় মহিরুহে পরিণত হয়েছে। এখন আমাদের যারা প্রতিষ্ঠাতা সদস্য তাদের বিষয়ে বিচার কথা বলার জন্যে আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শান্তিনাথ পড়ে মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার, মঞ্চে উপবিষ্ট আছেন
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বৃন্দের পরিবারবর্গের সদস্যবৃন্দরা, ওনাদের আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা জানাই। এবং উপস্থিত হয়েছেন যারা সামনে যারা উপবিষ্ট আছেন বিশিষ্টজনদের, তাদের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এবং স্নেহের ছাত্রছাত্রী যারা আছো তাদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আজ আমরা যেটা দেখতে পাচ্ছি, ফুলে ফলে সম্ভারে বটবৃক্ষের ন্যায় যে একটি মহির, সেটি সূত্রপাত হয়েছিল 1946 সালে এই এলাকাটি বিশিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গের চিন্তাভাবনা থেকে, যাদের চিন্তার মধ্যে রচিত হয়েছিল যে সমাজে কিছু করতে গেলে সমাজকে আগে শিক্ষিত করতে হবে, আর শিক্ষিত সমাজ গঠিত হলে একটা ভালো দেশ গড়ে উঠতে পারে। সেই চিন্তা ভাবনা থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে একটি ছোট্ট মাইনর স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে, আজকে সমাজের সমস্ত মানুষের প্রচেষ্টা সেটা আজকে এত বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর জন্য সেই সমস্ত মহাপুরুষই বলব, তাদের মহান ব্যক্তিদের আমার অন্তরে সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানাই। আমি এই বিদ্যালয়ে 1993 সালে এসেছি, এসেছি সেই জন্য এসে আমি দেখেছি যে ওনাদের সেই অবদানের কথা। এমন ব্যক্তিরা থাকলে একটা সমাজ গঠিত হতে পারে, একটা সমাজ থেকে একটা দেশ গঠিত হতে পারে। আর তার যে চারা রোপণ করেছিলেন সেই চারা থেকে আজকে যে ফল উৎপন্ন হচ্ছে তা হচ্ছে তার পরিধি সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে যে এই যে পুনর্মিলন, এই পুনর্মিলন উৎসবে আমি তো দেখতে পাচ্ছি শত শত কৃতি ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে। কেউ ডাক্তার, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ শিক্ষক, সত্যি ভাবা যায় না। তো এমন ভাবনা চিন্তার সেই মহান পুরুষদের আর একবার শতকোটি প্রণাম জানাই, জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে তার সুচিন্তিত বক্তব্যের জন্যে। এখন আপনাদের সামনে দু চার কথা বলবেন উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় অনিল চন্দ্র দাস মহাশয়। শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকে শেষ দিন। এখন যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান হল এই বিদ্যালয়কে যারা গড়ে তুলেছিলেন একদিন, যাদের ঐকান্তিক এবং আবিষ্কার এবং আগ্রহে এই বিদ্যালয় গড়ে উঠেছিল, তারা তো আজ নেই। তাদের প্রতিনিধি হয়ে যারা এসেছেন তাদের সকলকে উৎসব কমিটির সম্পাদক হিসাবে আমি স্বাগত জানাই, আর তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান এবং আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। তারা যে অনেক দূর থেকে এসেছেন, কেউ এসে যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এর জন্য সত্যি তাদের প্রশংসা করতেই হয়। না হলে তারা যদি উপস্থিত না থাকতেন তাহলে এই অনুষ্ঠানের কোনো মূল্যই থাকতো না। অনেক অসুবিধা সত্ত্বেও তারা এসেছেন, আমরা তাদের সম্বর্ধনা দিতে পেরেছি।
আমরা কৃতজ্ঞ এই সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। একটা কথা বলি, এই বিদ্যালয়ের ইতিহাস তো অনেকেই শুনেছেন, তিন দিন ধরে অনুষ্ঠান শুনছেন। এই বিদ্যালয় যখন গড়ে উঠেছিল এই অঞ্চলে, এখানে যে কোনো বিদ্যালয় হতে পারে তা অনেকেরই ধারণা ছিল না, কারণ যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। এখনও যে খুব একটা ভালো হয়েছে তাও বলবো না। এখনও চাঁপাডাঙ্গাতে আসতে গেলে আমাদের চিন্তা করতে হয়, সন্দেহ হয়ে গেল কী করে এখানে আসবো কি এখান থেকে যাব। তবুও যে মানুষগুলোর কথা আজকে আমরা শুনলাম সঞ্চালকের মুখে, যে তাদের একটা মনের মধ্যে অদম্য উৎসাহ, ইচ্ছা, একটা বাসনা ছিল যে এই গ্রামের মানুষকে সত্যি সত্যি যদি লেখাপড়া শেখানো যায় তাহলে এই গ্রামের উন্নতি হবে। এবং সেই সময়কার, তখন পরাধীন ভারতবর্ষ, এই ভারতবর্ষকে মুক্ত করার একটা উপায় খুঁজে বার করা যাবে। এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সেই সমস্ত মানুষ দিন রাত এক করে তারা এই বিদ্যালয়কে গড়ে তুলতে সাহায্য করেছেন। আমরা শুনেছি এবং আমি নিজেও দেখেছি যেখানে বিদ্যালয়, এই বিদ্যালয় তো আগে ছিল না, সেই বিদ্যালয় ছিল কেমন, খড়ের চাল বিশিষ্ট আর ওই ছেঁচা বাঁশের তৈরি দেওয়াল, সেইখানে ক্লাস করতে হতো। এই যে আমাদের বিদ্যালয়ের পাশেই আটচালা আছে, ওই আটচালা ঘিরে দিয়ে ক্লাস করতে হতো, ওখানে আমরা পড়াশোনা করেছি ওইভাবে। তো সেই রকম অবস্থা থেকে ধীরে ধীরে আজ এইরকম একটা বিদ্যালয় ভবন নির্মিত হয়েছে। প্রচেষ্টাটা কিন্তু শুরু করেছিলেন তারা, তারপর যে চাকাটা গড়িয়ে দিয়েছেন তারা সেটা কিন্তু স্তব্ধ হয়নি। এখানকার মানুষের মধ্যে সেই বাসনাটা তীব্র থেকে তীব্রতর হয়ে আজকে এই বিদ্যালয় ভবন নির্মিত হয়েছে। তাই আমাদের সকলের উচিত এই বিদ্যালয়ের পবিত্রতা রক্ষা করা, এই বিদ্যালয়কে সযত্নে লালিত করা, বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতির জন্য সাহায্য করা। আমরা বিদ্যালয়ে 25 বছর রজত জয়ন্তী, 50 বছরে সুবর্ণ জয়ন্তী, 60 বছরে হীরক জয়ন্তী পালন করেছি, আর এই 75 বছরে আমরা প্ল্যাটিনাম বলা হচ্ছে না, প্ল্যাটিনাম নিয়ে একটা দ্বন্দ্ব আছে, ওটা 70 বছর না 75 বছর, এই নিয়ে একটা মতভেদ আছে, যে কারণে আমাদের নাম দেওয়া হয়েছে গৌরবময় 75তম বর্ষপূর্তি উৎসব। তা আমরা পালন করছি, আবার আগামী প্রজন্ম তারা এই বিদ্যালয়ে আর 25 বছর পরে তারা শতবার্ষিকী পালন করবে, আরও সুন্দরভাবে আরও সফলভাবে অনুষ্ঠান করবে, উপস্থিতি আরও বেশি হবে, এই কামনা করে আবার সকলকে, মঞ্চে উপবিষ্ট সকলকে এবং এখানে যারা শ্রোতা হিসেবে আছেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ উৎসব কমিটির সম্পাদক সম্মানী অনিল চন্দ্র দাস মহাশয়কে, তিনি আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্পর্কে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন। এখন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অজিত কুমার মাইতি আপনাদের সামনে দু চার কথা বলবেন। নমস্কার, বয়স্ক পদে প্রণাম, সমবয়সীদের প্রীতি শুভেচ্ছা, ছাত্রছাত্রীদের স্নেহাশিস জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দের একটা উক্তি দিয়ে বলছি। স্বামী ব্রহ্মানন্দ
যিনি বিবেকানন্দের পরে বেলুড় মঠের অধ্যক্ষ হয়েছিলেন, তিনি বলে গেছিলেন, তুমি যদি তোমার মনোগত গুরু না পাও নিজেই নিজের গুরু হয়ে যাবে। আমি তিন দিন ধরে অনুষ্ঠান দেখে আমার মনে হলো আমার অনুভূতির কথা একটু বলা দরকার। প্রসাদদাকে বললাম আমাকে দু মিনিট সময় দেওয়া যাবে, উনি মঞ্জুর করেছেন, ধন্যবাদ এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। এবার এই স্থান থেকে অনেক বড় বড় উঁচু উঁচু দলের কথাবার্তা তিন দিন ধরে আলোচনা হয়েছে এবং চলছে। শুরু হয়েছিল সঙ্গচ্ছদ্ধং সংবদ্ধং সঙ্গমনাং হি জানতাম দেবা ভাগং যথা পূর্বে সভ্য জ্ঞানায় সেবতাম। বাংলা মানেটা হচ্ছে আমরা বেদ উপনিষদ পুরাণ যারা তার সঙ্গে আমাদের পরিচয় থেকে থাকে এইটা সেইখান থেকে উদ্ধৃতি। আমরা একসাথে গমন করব, এক সুরে একইভাবে কথা বলব, যেমনভাবে দেবতারা অতীতে শক্তির আরাধনা করেছিলেন তার পূজা করেছিলেন। পরিশেষে দু মিনিটের মধ্যে এক মিনিট শেষ হয়ে গেল, পরিশেষে প্রাক্তন প্রেসিডেন্ট ভারতবর্ষের রাষ্ট্রপতির একটা কথা দিয়ে শেষ করি, যে কথাটা আমি ছাত্রছাত্রীদের বলছি, লিখে বাঁধিয়ে রাখবে তোমার পড়ার টেবিলের কাছে, থিঙ্কিং ইজ দি ক্যাপিটাল। তোমাকে চিন্তা করতে হবে, মননশীল হতে হবে, চিন্তা ভাবনা করবে। কালকে একাগ্রতার উপর মনের উপর অনেক কথা শুনেছ, সেই কথাটা উনি তিনটে ওয়ার্ডের মাধ্যমে তিনটে ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে বলে গেলেন, থিঙ্কিং ইজ দি ক্যাপিটাল, ওটা মূলধন, এন্টারপ্রাইজেস ইজ দি ওয়ে। তোমার পথটা কী হবে? এন্টারপ্রাইজেস পরিশ্রম করো, লেবরিয়া সব, হার্ড ওয়ার্ক ইজ দি সলিউশন, কঠোর পরিশ্রম তোমার সমাধান এনে দেবে। এই বলে তোমরা প্রমাণ পেয়ে গেলে তিন দিন ধরে যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিক্ষা আমরা পেলাম। আমি ব্যক্তিগতভাবে তিন দিনই এসেছি এবং এটুকু বলতে পারি, আমি কালকেই বলছিলাম যে আমার মনে হচ্ছে না আমি 90 সালে রিটায়ারমেন্ট নিয়ে চলে গেছিলাম, আমার মনে হচ্ছে আমি এই স্কুলেই যেন চাকরি করছি। এই বলে আবার আরেকবারের মতো গুরুজন পদে প্রণাম, সমবয়সীদের প্রীতি শুভেচ্ছা, ছোটদের আশীর্বাদ জানিয়ে শেষ করছি, নমস্কার। এখন বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে মানস ব্যানার্জি দু চার কথা বলবেন খুব সংক্ষিপ্তভাবে, কেননা 4টে থেকে এখানে প্রতিষ্ঠানীয় অনুষ্ঠান হওয়ার কথা, আমাদেরকে মঞ্চ ছেড়ে দিতে হবে এবং তারপর এই প্রতিষ্ঠাতা সদস্যদের ম্যানেজিং কমিটির সদস্য মানস ব্যানার্জি বলার পরে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলেন তারা বলবেন, তারপর সভাপতি সাহেব বক্তব্যের পরে আমরা অনুষ্ঠান শেষ করব। এবং আজকে অজিতবাবু আমাদের সহকারী শিক্ষক, যে এই স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক যে মূল্যবান বক্তব্য রাখলেন, তার জন্য উৎসব কমিটির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মানস ব্যানার্জি বলবেন। নমস্কার, এই উৎসব কমিটির সভাপতি নিরঞ্জনবাবু আমারও স্যার, স্যারকে প্রণাম জানাই। সম্পাদক আছেন অনিলবাবু, অনিলবাবু আমার স্যার, আমি প্রণাম জানাই। এছাড়া যারা আছেন প্রসাদ কাকু, ওনাকেও সম্মান জানাচ্ছি, এবং যে সমস্ত স্যার আছেন সবাই আমাদের শিক্ষকগুরু, সকলকে আমার ম্যানেজিং কমিটির তরফ থেকে প্রণাম জানাই। আজকে এই দিনটা হওয়াটা খুব কঠিন ছিল, হওয়া সম্ভব হতো না যদি এই উৎসব কমিটির এই সমস্ত লোকজন যদি না থাকত। আজকে এদের এত বয়স হয়ে যাওয়ার পরেও যে পরিমাণ এনার্জি নিয়ে এবং স্কুলের প্রতি কতখানি নিবেদিত প্রাণ হলে
স্কুলকে কতটা ভালোবাসলে তবে এই জায়গায় এসে অনুষ্ঠান করা যায়। 72 বছরে, 80 বছরে, 85 বছরে, শশধরবাবুর 87 বছর বয়স, তিনি আসছেন, এটা আমার স্কুল, আমি একসময় এখানে এসেছিলাম, আমাকে আমার ছাত্ররা নিমন্ত্রণ করে গেছে, আমাকে আসতে হবে, গোলকবাবু আসছেন, এটাই আমাদের কাছে সাকসেস। আজকের দিনের এই অনুষ্ঠানে যদি 3 দিন অনুষ্ঠান চলে সব চলে, এই যে প্রাক্তনী আমরা যারা স্কুল থেকে একদিন পড়ে গেছি, কোনো না কোনোভাবে যুক্ত, কেউ কোনো জিনিসেই যুক্ত নেই, অনেক দূরে চলে গেছি, তারপরেও আসার পরে এই মানে আমার স্কুলের তরফ থেকে কাউকে আমি মানে ইনভাইটেশন করিনি যে তুমি এখানে এসো, তারা দেখেছে, কেউ ফেসবুকে দেখেছে, কেউ হোয়াটসঅ্যাপে দেখেছে, কেউ বিভিন্নভাবে জেনেছে, তারপরও যারা এখানে এই অনুষ্ঠানে এসছেন প্রাক্তনী, সেই সমস্ত প্রাক্তনীদের আমাদের ম্যানেজিং কমিটির তরফ থেকে, আমাদের উৎসব কমিটির তরফ থেকে সকলকে সশ্রদ্ধ প্রণাম। এবং আপনারা এসছেন আমার খুব ভালো লাগছে, আপনারা আরও আসুন, এবং আমরা চেষ্টা করছি, আমি বলেছি এখানে যে আমাদের একটা প্রতি বছর যাতে অ্যালুমিনি হয় সেই চেষ্টা করার জন্য, যদি জানুয়ারি মাসে সেই অ্যালুমিনি হয়, হয়তো যদি সেটা সম্ভব হয়, স্যারও আছেন বা যারা আছেন, প্রধানবাবু আছেন, মহিলাবু আছেন, বা শম্ভুবাবু আছে, খুব বিশেষ বিশেষ উদ্যোক্তা, তাছাড়া হবে না। এই স্কুলের ইতিহাস, শ্যামপুরের ইতিহাস, বিভিন্ন সম্বন্ধের ইতিহাস, ছোটো ছোটো জিনিসগুলো সবাইয়ের কাছে তুলে ধরা, আমাদের ম্যানেজিং কমিটির কাছে তুলে ধরা যে এইটা করলে ভালো হবে, এই জিনিসটা চাই। ম্যানেজিং কমিটির মধ্যেখানে 2 বছর করোনার পর থেকে আমরা আসতে পারিনি, তারপরে এই যে সকলকে ডাকা, একসাথে আসা কী করে হবে? স্যার বলতেন, তারকবাবু বারবার বলতেন, বাজারে দেখা হলে কী রে 75 বছর হয়ে গেল, সব অনুষ্ঠান হলো, তোর একটা অনুষ্ঠান করবি নি? শম্ভুবাবু বলতো, কী রে তোর একটা অনুষ্ঠান হবে না? বলো স্যার কী করে হবে, এই করোনা পিরিয়ড, কেউ নেই, লোকজন নেই, আপনি করতে পারবেন? বলে কেন হবে না, তোরা করে তো দেখ, কেন করছিস না, হবে না কেন? শেষ পর্যন্ত সুমনের সঙ্গে কথা ঠিক হলো যে এই উৎসব কমিটি হবে কী করে, এমন লোক চাই উৎসব কমিটির যারা আগে করে গেছে, যারা এই কমিটিকে ভালোবাসে, যারা স্কুলকে ভালোবাসে, যারা কাজ করতে চায়, সেই রকম ভেবে চিন্তে দেখে ঠিক করালো যে যদি প্রসাদ কাকু থাকে, যদি শম্ভু কাকু থাকে, যদি অয়েলবাবু থাকে, যদি বিমলবাবু থাকে, তাহলে এদের প্রেজেন্সটা একটা অনেক বড় হয়ে যায়। জেনারা যখন সামনে গিয়ে দাঁড়ান, স্যার যখন আমার কাছে আসে, স্যার যখন আসছে, তাহলে জিনিসটা ভালো হবে, নিশ্চয়ই কোনো সুস্থ জিনিস হবে, ভালো জিনিস হবে, খারাপ জিনিস হবে না, এবং সবাই পার্টিসিপেট করবে না, আমি যেতে পারি, এই আমি যেতে পারি এই অনুভবটা নিয়ে আসার জন্য আমাদেরকে অনেকটা ভাবতে হয়েছে, স্কুলকেও ভাবতে হয়েছে, এবং স্কুলের তরফ থেকে পুরো ফ্রি হ্যান্ড দিতে হয়েছে যে আপনারা পুরো করুন, যেটা করবেন সেটাই ফাইনাল। প্রথম যেদিন এখানে এসেছিলাম, যে আমরা ম্যানেজিং কমিটির তরফ থেকেও, যেহেতু সরকারি প্রতিনিধি আমরা এখানটা থাকিনি, শ্যামপুরে থাকি, যে এরা কী কমিটি, এরা কেন কমিটির মধ্যে লোক হবে, এরা তো দূরের লোক, এখানে অমলেন্দুবাবু আছেন, আরও 2-1 জন আছেন যারা এখানে পূর্ণ সমর্থন করেছিল, না স্কুল চালাবে মাস্টারমশাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ম্যানেজিং কমিটি থেকে আমারও থিঙ্কিং ছিল একটাই, আমি যখন এখানে এসেছি যে স্কুল চালাবে মাস্টারমশাই, আজকে সোমনাথবাবু আছেন, উনিও বলতে পারবেন, এখন TIC আছেন শান্তিনাথবাবু, ওনারাও বলতে পারবেন, কোনোদিন আমরা ইন্টারাপ্ট করিনি যে স্কুল চালাবে মাস্টারমশাই, আমরা থাকবো পিছনে, স্কুলটা মাস্টারমশাই আমাদের নয়, আমরা এসছি দেখবো সব ঠিকঠাক আছে কানি আছে কি না দেখবো, সব ঠিকঠাক চলছে কি না দেবো, বা লোকে যদি কেউ কোনো আমাদের কাছে অভাব অভিযোগ করে সেটুকু পৌঁছে দেবো, শেষ করতে হবে, খুব তাড়া আছে, তার মধ্যেও যারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদের সকলকে আমার প্রণাম। তবু এখানেও মানে অয়েলবাবু শেখানো আর রবীন্দ্রনাথের কথাতেই শেষ করি, যে ওনারাও একদিন ভেবেছিলেন যে আমরাও আজকে প্রতিষ্ঠা করে যাচ্ছি, কেউ না কেউ ভাববে, তো রবীন্দ্রনাথ কী ভেবেছিলেন 1400 সাল চাল নাইনি বলবে, অয়েলবাবু শেখানো ক্লাস 9 কবিতা আমি এখানে করেছিলাম সেই জন্য, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে 100 বর্ষ পরে, সেদিন রবীন্দ্রনাথ ভেবেছিলেন তার 100 বছর পরে লোক পড়ে সেটা ভাবছে, আজকে যারা প্রতিষ্ঠা করেছিলেন আমরা তার 75 বছর পরে এসে ভাবছি, আরও 100-150 বছর পরে ভাববে, তাই স্যারেদেরই শেখানো কবিতায় রবীন্দ্রনাথকে উৎসর্গ করে সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। পরিচালন কমিটির সদস্য মানস ব্যানার্জি, সম্মানীয় মানস ব্যানার্জি 2-4 কথা বললেন, তাকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রতিষ্ঠাতার সদস্যদের পক্ষ থেকে 2-4 কথা বলবেন নির্মলেন্দু মুখোপাধ্যায়, প্রতিষ্ঠাতা নন্দদুলাল মুখোপাধ্যায়ের পুত্র।
নমস্কার। উৎসব কমিটি সভাপতি, যুগ্ম সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, উপস্থিত যারা আছেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা, অভিভাবকবৃন্দ এবং আপামর জনসাধারণ যারা উপস্থিত আছেন, সকলকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার এখানে বক্তৃতার জায়গা নয়, শুধু একটি কথাই বলবো। আমাদের যারা আমন্ত্রণ করেছেন, আমাদের প্রতিষ্ঠাতা সদস্যের প্রতিনিধি হিসাবে সেই সদস্যরা উপস্থিত আছেন, যারা এক সময়তে একটা বটবৃক্ষ রোপণ করেছিলেন, সেই বটবৃক্ষ আজকে বিরাট ডাল ফলে ফুলে রূপান্তরিত হয়ে বিরাট আকার ধারণ করেছে। তার জন্যে সকলেরই প্রচেষ্টা, শুধু প্রতিষ্ঠাতা সম্পাদকদের, এই প্রতিষ্ঠাতা সদস্যদের নয়, সকলেরই প্রচেষ্টা, গ্রামবাসীদের প্রচেষ্টা, এটা সবারই প্রচেষ্টায় সম্ভব হয়েছে। তারা যদি আজ বেঁচে থাকতেন, হয়তোবা উপর থেকে দেখছেন এই বিদ্যালয়টিকে। এখন এই যে কোনো স্কুলের বিদ্যালয়ের উৎসবে, প্রত্যেকটা উৎসবে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ওই উৎসব কমিটির সদস্যরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ম্যানেজ উৎস প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে সম্মান জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে যে অনুষ্ঠানগুলো করছেন, তার জন্যে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই বলি, আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত নবকুমার চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র প্রফুল্ল কুমার চট্টোপাধ্যায় খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, কারণ আমাদের এখনই মঞ্চ ছাড়তে হবে, এখানে প্রতিচারের অনুষ্ঠান হবে। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উৎসব কমিটির সকলকে বা এই মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের কাছে প্রথমে আমি আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি। নিম্নে যে সমস্ত অতিথিবৃন্দরা এসেছেন তাদের প্রতিও রইল আমার শ্রদ্ধার্ঘ এবং স্নেহ, ছাত্রছাত্রীদের প্রতি রইল অকুণ্ড ভালোবাসা এবং তার সঙ্গে শুভেচ্ছা। তারা যদি এই বিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষা অর্জন করে এই শ্যামপুর উচ্চ বিদ্যালয় বা উচ্চতর বিদ্যালয়কে যেন মহান জায়গায় নিয়ে যেতে পারে বা সুপ্রতিষ্ঠিত করতে পারে, এই আশা আমি রাখবো, এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য দু একটা কথা বলছি। শ্যামপুর নিবাসী বিশিষ্ট দানশীল রবিউল খান বাহাদুর রবিউল হোক মহাশয়, তিনি তার দয়ালু মন নিয়ে এগিয়ে এসেছিলেন এবং প্রতিটা পরিবারের প্রতি শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছিলেন এবং 1946 সাল আগে ছিল এখানে মাইনর স্কুল, যেটা প্রথম শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। তারপরে 1946 সালে 2 জানুয়ারি এই সমস্ত যে 7 প্রতিষ্ঠাতা আছেন তারা কিন্তু এখানে শ্যামপুর হাই স্কুল স্থাপন করে 1946 সালে 2 জানুয়ারি। তারপরে এবং যখন তৎকালীন দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 1948 সালে 2 জানুয়ারি এই বিদ্যালয় অনুমোদন লাভ করে। তারপরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন
1946 সালের 6ই নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1946 সালের 2 জানুয়ারি থেকে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে প্রতি বছর পালন করা হচ্ছে। আর আজকে আমি এই মঞ্চ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তারা প্রকৃত শিক্ষা অর্জন করে তারা যেন নিঃস্বার্থভাবে এগিয়ে আসে এবং সমাজ সেবায় তাদের আত্মসমর্পণ করে, এই আশা আমি রাখব। আজ এই 75 বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে যারা এই স্কুলকে প্রতিষ্ঠা করে গেছিলেন তাদের আজ আমি স্মরণ করছি, যেমন স্বর্গত খান বাহাদুর রবিউল হক ভূমিদাতা, স্বর্গত মানে ডাক্তার ধর্মদাস বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন সম্পাদক, স্বর্গত ডাক্তার নবকুমার চট্টোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী যিনি ছিলেন আমার বাবা, এবং প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী নন্দদুলাল মুখোপাধ্যায়, প্রতিষ্ঠাতা সদস্য বেনী মাধব রায়, প্রতিষ্ঠাতা সদস্য যুগল কিশোর ঘোষ, এদিকে আজ আমি এখান থেকে স্মরণ করছি এবং তাদের কাছে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভাষণ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ প্রফুল্ল চট্টোপাধ্যায়কে, তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। এখন যুগল কৃষ্ণ ঘোষ মহাশয়ের পৌত্র, তার দৌহিত্র সুরজিৎ সরকার আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নমস্কার, সকলকে প্রণাম, ছোটদেরকে শুভেচ্ছা। আমি এখানে একেবারেই অনাহূত, তো সেই অর্থে শ্রী যুগল কৃষ্ণ ঘোষ মহাশয় উনি আমার দাদু অর্থাৎ দাদা ঠাকুর। তো আমি আমার মাতৃকুলের দাদা ঠাকুরের তরফ থেকে আপনাদের এখানে এসেছি, এসে আমি আপ্লুত যে এরকমও হতে পারে যে যারা সৃষ্টি করেছিল একটা সংস্থাকে তাদেরকে 75 বছর পরেও এনারা মনে রেখে, শুধু মনে রাখেননি, তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের পরিবারবর্গের লোককে ডেকে এনে এত গভীরভাবে ভালোবেসে সম্মান জানাচ্ছেন, এর জন্য আমি আপ্লুত। এছাড়া আমি এই স্কুল সম্বন্ধে হয়তো বিশেষ কিছু জানি না, কিন্তু দেখে যেটা মনে হয় যে এই স্কুল থেকে যারা ছিলেন, যারা বেরোবে, যারা বেরিয়ে গেছেন, প্রত্যেকেই এক একজন সুন্দর কৃতি আমাদের ভারতবর্ষের নাগরিক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি আমার তরফ থেকে প্রত্যেকটা সভ্যমণ্ডলীকে, প্রত্যেকজনকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর শেষ কথা এটাই বলতে চাই যে আমি খুবই ছোটো একজন মানুষ, আমি খুব একটা আহামরি কোনো লোক নই, সাধারণ মানুষ। আপনাদের কাছে আমি এটাই একটা আশা রাখবো যে আগামী দিনে যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে নিশ্চয়ই আপনারা ডেকে পাঠাবেন, আমি আপনাদের জন্য সবসময়ই যেরকমভাবে হোক সাহায্য করতে রাজি আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগল কৃষ্ণ ঘোষ মহাশয়ের দৌহিত্র সুরজিৎ সরকার তার অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের শেষ বক্তা অবশ্য এই উৎসব কমিটির সভাপতি সম্মানীয় নিরঞ্জন ভক্ত মহাশয় তার কথা বলবেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় বিভিন্ন প্রতিষ্ঠাতা সদস্যগণের যারা বংশধর উপস্থিত আছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। মঞ্চে উপস্থিত আছেন উৎসব কমিটির সঞ্চালক, সম্পাদক এবং বিদ্যালয়ের বর্তমান টিচার ইনচার্জ শান্তিমোহন বাবু, তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তরের শ্রদ্ধা। এবং আমার সামনে যারা উপস্থিত আছেন জনমণ্ডলী,
ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষক মণ্ডলী যে থাকেন তাদের সকলকে ধন্যবাদ। দুই একটি কথা মাত্র বলবো, বেশি সময় নেব না। যে ব্যক্তিদের আমরা সম্মান করছি, সম্মান জানাচ্ছি, এই ব্যক্তিদের বোধহয় শুধু এইটুকু সম্মানে এদের ঠিকমতো স্মরণ করা হয় না, এরা চিরস্মরণীয়। কখন চিন্তা করেছিলেন যে সমাজে শিক্ষার অগ্রগতি চাই, সমাজের শিক্ষা একটা প্রতিষ্ঠান চাই? শ্যামপুর গ্রাম এখান থেকে চামাডাঙ্গা থেকে 9 কিলোমিটার দূরে। আমি 52 বছর আগে এখানে এসেছি, তখন দেখেছি সাইকেল নিয়ে শ্যামপুর পৌঁছাতে হলে আমার 1.5 ঘন্টা সময় লাগতো, বর্ষাকালে চাকা করাতো না। তার থেকে আরও 25 বছর আগে যারা এই প্রত্যন্ত গ্রামে এরূপ একটা প্রতিষ্ঠানের কল্পনা করেছিলেন বা স্বপ্ন দেখেছিলেন, তাদেরকে আমরা কোন উচ্চতায় সম্মান জানাতে পারি নিজেরাও সেটা কল্পনা করতে পারি না। তাই তারা আমাদের কাছে চিরস্মরণীয়, চিরশ্রদ্ধেয় এবং চিরপ্রণম্য। আমি তাদের প্রত্যেকের আবার নাম করে সময় নষ্ট করতে চাই না, শুধুমাত্র তাদের হয়ে তাদের উত্তরাধিকার যারা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন তাদের এখানে কষ্ট করে আসার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উৎসব কমিটির পক্ষ থেকে সভাপতি হিসেবে এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমি আমার নিজেকে গর্বিত মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই অনুষ্ঠানটি এখানেই শেষ হচ্ছে। এর পরবর্তী অনুষ্ঠান এখনই শুরু হবে। আপনারা যারা উপস্থিত দর্শক মণ্ডলী আছেন, ধৈর্য ধরে একটু বসুন। সভাপতি মশাই তার বক্তব্য রাখলেন, উৎসব কমিটির সভাপতি মশাই নিরঞ্জন বাবু। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও উৎসবের সমাপ্তি, আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি উনি ঘোষণা করেছেন, তবু একটি ঘোষণা দিতেই হবে, সেটা হলো বেনি মাধব রায়ের ভ্রাতুষ্পুত্র প্রদীপ রায় আমাদের মধ্যে বিলম্বে উপস্থিত হয়েছেন, যার জন্য তার নামটা আমরা সেই সময় ঘোষণা করতে পারিনি। তাকে আমরা যথোচিত সম্মান প্রদর্শন করেছি। এই বলি এখানে উৎসব এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমি একটা বাক্য বলতে ভুলে গেছি, এই উৎসব যারা আয়োজন করেছেন বিশেষ করে এই বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষক মণ্ডলী, স্থানীয় অধিবাসী যারা ছাত্র ছিল আবার শিক্ষক হয়েছেন, তাদের কাছে একটাই মাত্র অনুরোধ, এই পুনর্মিলন উৎসব যখন স্কুলের প্রতিষ্ঠা দিবসে শুধু নয়, এই পুনর্মিলন উৎসব যেন প্রতি 5 বছর অন্তর আয়োজন করা যায় সেই চেষ্টা করব। ধন্যবাদ। সোমনাথ দাস মহাশয় আপনি মঞ্চে চলে আসুন, পরবর্তী অনুষ্ঠানগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা দেখুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান যে প্রদর্শনীগুলো হয়েছিল তার যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তার পুরস্কারগুলো এখন তুলে দেওয়া হবে। আরেকটি ঘোষণা, প্রায় 1 সপ্তাহ আগে উৎসব শুরুর আগে শ্যামপুর MKA-তে একটি ব্যানার টাঙানো হয়েছিল 30 ফুট বাই 30 ফুট, যার মূল্য প্রায় 5,000 টাকার মতো। সেই ব্যানারটি খোয়া গেছে, কোনো ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে সেইটি ফেরত দেবেন। 30 ফুট বাই 30 ফুট ব্যানার, বুঝতেই পারছেন ব্যানারটা প্রায় 5,000 টাকার মতো দাম, এই উৎসবের জন্য লাগানো হয়েছিল। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এটা ফেরত দেবেন। নবজীবন ল্যাবরেটরি বালিপুরের এই ব্যানারটি ছিল উৎসব উপলক্ষে, যদি কেউ পেয়ে থাকেন সহৃদয় ব্যক্তি তাহলে এটা ফেরত দেবেন, এটা খুব কাজে। আচ্ছা সোমনাথ বাবুকে আমি ডাকছি পরবর্তী অনুষ্ঠানগুলো ঘোষণা করার জন্য। আমি কিছুক্ষণ আগেই মানে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যে ছিল তার আগেই একটা ঘোষণা করে দিয়েছিলাম পুরস্কার বিতরণের ব্যাপারটা। আমাদের স্কুলে গত 7 ডিসেম্বর যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হয়েছিল,
তার পুরস্কারগুলো বিভিন্ন কারণেই হোক শুধু ডিলে হয়ে যাচ্ছে দিতে গিয়ে। আমি নামগুলো ঘোষণা করেছিলাম যদিও, তবু আমি আরও একবার নাম ঘোষণা করছি। যদি তোমরা থাকো, যারাই থাকো, অথবা সেই স্টুডেন্ট যদি নাও থাকে, তার যদি কোনো গার্জেনও থাকে, তাহলে যেন মঞ্চের পাশে চলে আসে, তাহলে আমরা এই পুরস্কার বিতরণের কাজটা অতি দ্রুত শেষ করে আমরা পরবর্তী প্রোগ্রামের দিকে এগিয়ে যেতে পারব। আবার বলছি, এই যে আবৃত্তি প্রতিযোগিতা হলো, ক বিভাগ থেকে প্রথম বর্ষা বৈদ্য, দ্বিতীয় অনুপমা সাময়ী এবং তৃতীয় নীলাদ্রি সামন্ত। আচ্ছা, নামগুলো আমি বলেই যাচ্ছি, তোমরা স্টেজের পাশে চলে আসো। খ বিভাগ থেকে প্রথম কৃষ্ণ শাসমল, দ্বিতীয় অনুষ্কা শাসমল, অঙ্কিতা মাইতি এবং তৃতীয় স্নিগ্ধা বেরা। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম ঐন্দ্রিলা দাস, দ্বিতীয় অনিন্দিতা গোস্বামী, তৃতীয় অমৃতা সাধুখা। খ বিভাগে প্রথম স্বস্তিকা পাত্র, দ্বিতীয় অন্বেষা মান্না, তৃতীয় অনন্যা দাস। নৃত্য প্রতিযোগিতায় বিভাগ ক থেকে প্রথম পূর্ণিকা খাঁ, দ্বিতীয় তাথরী বেরা, তৃতীয় দময়ন্তী মাইতি। আর খ বিভাগ থেকে তিয়াসা চক্রবর্তী প্রথম, দ্বিতীয় হলো জিনিয়া সামন্ত এবং তৃতীয় তরুজা সাধু খাঁ। এই যে কজন স্টুডেন্টের নাম এখান থেকে আমি ঘোষণা করলাম, তারা আমাদের মঞ্চের ঠিক পাশে চলে আসো, তোমাদের হাতে এখনই পুরস্কার তুলে দেওয়া হবে। তাহলে আবৃত্তি প্রতিযোগিতার বিভাগ ক থেকে প্রথম বর্ষা বৈদ্য, দ্বিতীয় অনুপমা সাময়ী আর তৃতীয় নীলাদ্রি সামন্ত, তোমরা মঞ্চে চলে এসো। আবৃত্তি প্রতিযোগিতার প্রথম বর্ষা বৈদ্য, দ্বিতীয় অনুপমা সাময়ী এবং তৃতীয় নীলাদ্রি সামন্তের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শান্তিনাথ পোরেল মহাশয়। এরপরে তোমরা প্রস্তুত থাকো, আচ্ছা একদম মঞ্চে চলে এসো। বিভাগ খ থেকে আবৃত্তি প্রতিযোগিতার বিভাগ খ থেকে প্রথম কৃষ্ণ শাসমল, দ্বিতীয় অনুষ্কা শাসমল ও অঙ্কিতা মাইতি এবং তৃতীয় স্নিগ্ধা বেরা, তোমার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শান্তিনাথ পোরেল মহাশয়। এইবার আমি সঙ্গীত প্রতিযোগিতায় চলে আসছি। সঙ্গীত প্রতিযোগিতা ক বিভাগে প্রথম ঐন্দ্রিলা দাস, দ্বিতীয় অনিন্দিতা গোস্বামী, তৃতীয় অমৃতা সাধুখা, তোমরা মঞ্চে চলে এসো। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম ঐন্দ্রিয়া দাস, দ্বিতীয় অনিন্দিতা গোস্বামী আর তৃতীয় অমৃতা সাধু খাঁ, পুরস্কার দিচ্ছেন আমাদের শান্তিনাথ পোরেল মহাশয়। আর খ বিভাগ থেকে স্বস্তিকা পাত্র প্রথম, দ্বিতীয় অন্বেষা মান্না, তৃতীয় অনন্যা দাস। এবার আমরা আসব নৃত্য প্রতিযোগিতায়। স্বস্তিকা পাত্র পুরস্কার তুলে দিচ্ছেন মলয় কুমার ভট্টাচার্য মহাশয়। নৃত্য প্রতিযোগিতায় প্রথম ক বিভাগ থেকে প্রথম পূর্ণিকা খাঁ, দ্বিতীয় তাতুই বেড়া এবং তৃতীয় দময়ন্তী মাইতি, তোমরা মঞ্চে চলে এসো। নৃত্য প্রতিযোগিতা প্রথম পূর্ণিকা খাঁ, দ্বিতীয় তাতুই বেড়া এবং তৃতীয় দময়ন্তী মাইতি, যাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় মলয় কুমার ভট্টাচার্য মহাশয়।
এরপর খ বিভাগ নৃত্য প্রতিযোগিতায় প্রথম তিয়াসা চক্রবর্তী, দ্বিতীয় জিনিয়া সামন্ত এবং তৃতীয় তনুজা সাধুখা। এই পুরস্কারগুলো তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় শ্রী মলয় কুমার ভট্টাচার্য মহাশয়। আমি এরপর আরো কতগুলো স্টুডেন্টের নাম ঘোষণা করছি। কুইজ প্রতিযোগিতা হয়ে গেছে, সেই কুইজ প্রতিযোগিতায় প্রথম আছে পূর্ণিকা খা নেহা জানা, দ্বিতীয় অর্ঘদীপ সামন্ত মৈনাক মাইতি, তৃতীয় অমৃতা সাধুখা বর্ষা বৈদ্য। তোমরা মঞ্চের পাশে চলে এসো এবং যদি এসে থাকো তাহলে মঞ্চে চলে এসো। বিভাগ খ থেকে সৃজন রায়, সৌভিক রায়, দ্বিতীয় অর্ণব চৌধুরী অনুরাগ রায়, তৃতীয় শ্বেতা সামন্ত প্রিয়া সামন্ত। আচ্ছা, বিভাগ ক কুইজ প্রতিযোগিতায় প্রথম পূর্ণিকা খা নেয়া জানা, ওটা ক বিভাগ কুইজ প্রতিযোগিতা। দুজনে দুটো নিয়ে নাও। দ্বিতীয় অর্ঘদীপ সামন্ত মৈনাক মাইতি, কোথায় আছে কোয়ার্টারটা? কিশোর কিশোর। তৃতীয় অমৃতা সাধুখা বর্ষা বৈদ্য। এবার খ বিভাগ, খ বিভাগ কুইজ কম্পিটিশনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, আমি নাম ঘোষণা করলাম, তোমরা চলে এসো মঞ্চে চলে এসো। কুইজ প্রতিযোগিতায় খ বিভাগ থেকে প্রথম সৃজন রায়, সৌভিক রায়। দ্বিতীয় অর্ণব চৌধুরী অনুরাগ রায়, মঞ্চে চলে এসো অর্ণব চৌধুরী অনুরাগ রায়। এবং তৃতীয় শ্বেতা সামন্ত প্রিয়া সামন্ত, তৃতীয় শ্বেতা সামন্ত প্রিয়া সামন্ত। এরপর বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার ক বিভাগে প্রথম অর্ঘপাত্র, দ্বিতীয় শ্বেতা পাখিরা এবং তৃতীয় নেহা জানা। তোমরা মঞ্চে চলে এসো বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার প্রথম অর্ঘপাত্র, দ্বিতীয় শ্বেতা পাখিরা, তৃতীয় নেহা জানা। পোশাক প্রতিযোগিতা খ বিভাগ প্রথম রেশমা খাতুন, দ্বিতীয় অনির্বাণ মাঝি, তৃতীয় পরিমল সামন্ত। খ বিভাগ থেকে প্রথম রেশমা খাতুন, দ্বিতীয় অনির্বাণ মাঝি, তৃতীয় পরিমল সামন্ত। তোমরা মঞ্চে চলে এসো। পোশাক প্রতিযোগিতায় খ বিভাগ থেকে প্রথম রেশমা খাতুন, দ্বিতীয় অনির্বাণ মাঝি, তৃতীয় পরিমল সামন্ত। মঞ্চে চলে এসো। এরপর আলপনা প্রতিযোগিতা, প্রথম রবিনা লোহার, দ্বিতীয় শিল্পা বেরা, তৃতীয় দিয়া সামন্ত এবং সান্ত্বনা পুরস্কার অঙ্কিতা মাইতি। তোমরা মঞ্চে চলে এসো। প্রথম রবিনা লোহার, দ্বিতীয় শিল্পা বেরা, তৃতীয় দিয়া সামন্ত এবং সান্ত্বনা পুরস্কার আছে অঙ্কিতা মাইতি। এটা আলপনা প্রতিযোগিতার ফলাফল। এরপর গৌরবময় 75 বছর পূর্তি উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রদর্শনী প্রতিযোগিতার ফলাফল এবার ঘোষণা করা হচ্ছে। বিজ্ঞান প্রদর্শনী ক বিভাগ ঐশিক পাল, শুভ্রনীল মাইতি, রূপম পাত্র, নেহা জানা, পূর্ণিকা খান, দময়ন্তী মাইতি এবং রূপসা সামন্ত। তোমরা মঞ্চে চলে এসো। ঐশিক পাল, শুভ্রনীল মাইতি, রূপম পাত্র, নেহা জানা, পূর্ণিকা খান, দময়ন্তী মাইতি এবং রূপসা সামন্ত, তোমরা মঞ্চে এসো। এরপর খ বিভাগ বলছি, আচ্ছা ক বিভাগ নাকি, নেহা জানা, পূর্ণিকা খান, দময়ন্তী মাইতি আর রূপসা সামন্ত।
এরপর বিজ্ঞান প্রদর্শনী খ বিভাগ, প্রথম সরফরাজ হোসেন, দ্বিতীয় শ্রেয়স রয় অঙ্কন পাল, তৃতীয় অনুষ্কা শাসমল, জিনিয়া সামন্ত, জুলেখা খাতুন, তোমরা মঞ্চে চলে এসো। এরা খ বিভাগ বিজ্ঞান প্রদর্শনী, প্রথম সরফরাজ হোসেন, দ্বিতীয় শ্রেয়স রয় অঙ্কন পাল, শ্রেয়স রয় অঙ্কন পাল, তৃতীয় অনুষ্কা শাসমল, জিনিয়া সামন্ত, জুলেখা খাতুন। এরপর হস্তশিল্প প্রদর্শনী, প্রথম শ্বেতা পাখিরা, দ্বিতীয় প্রজ্ঞা জানা, তৃতীয় অর্ক পাত্র, এটা ক বিভাগ, চলে এসো। হস্তশিল্প প্রদর্শনী ক বিভাগে প্রথম শ্বেতা পাখিরা, দ্বিতীয় প্রজ্ঞা জানা এবং তৃতীয় অর্ক পাত্র। এরপর খ বিভাগে নাম ঘোষণা করছি হস্তশিল্প প্রদর্শনী ক্ষেত্রে, প্রথম সৃষ্টি ঘোষাল, দ্বিতীয় সৌমিলি ঘোষ, তৃতীয় বর্ষা পণ্ডিত। হস্তশিল্প প্রদর্শনী খ বিভাগ থেকে প্রথম সৃষ্টি ঘোষাল, দ্বিতীয় সৌমিলি ঘোষ, তৃতীয় বর্ষা পণ্ডিত। সৌমিলি ঘোষ, বর্ষা পণ্ডিত, সৃষ্টি ঘোষাল, সৌমিলি ঘোষ। আর রইল পুষ্প প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী প্রথম কস্তুরী অধিকারী এবং দ্বিতীয় সোনিয়া ভৌমিক, কস্তুরী অধিকারী এবং সোনিয়া ভৌমিক, ঠিক আছে আপনি নিয়ে নিন। কস্তুরী ভৌমিক, কস্তুরী অধিকারী বাবা এখানে এসছে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে ওকে। সোনিয়া, সোনিয়া ভৌমিক, আয় 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 সোনিয়া ভৌমিক। যাক, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হলো, এখনই শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান। ধন্যবাদ। পুরস্কার বিতরণের অনুষ্ঠানের ক্ষেত্রে বলে রাখি, কেউ যদি না নিয়ে থাকো পুরস্কারটা, তাহলে ওই পুরস্কার অফিস থেকে দেওয়া হবে। অফিসে গেলেই কিন্তু পুরস্কার পাওয়া যাবে। আগের দিনে যে স্মৃতি পুরস্কারগুলো ঘোষণা করা হয়েছিল, আগের দিনে যদি না নিয়ে থাকে তাহলেও সেগুলো কিন্তু অফিস থেকে দেওয়া হবে। অফিসে গেলেই তোমাদের পুরস্কারটা দিয়ে দেওয়া হবে। এখন লোকনৃত্য এবং ব্রতচারী অনুষ্ঠান শুরু হবে। শুরু হওয়ার আগে রণজিৎ পাল মহাশয়, এই ব্রতচারীর উনি সম্পাদক, বারবেরিয়া ব্রতচারীর যে সংঘ তার সম্পাদক, তাকে এখন বরণ করে নেওয়া হবে। এখনই শুরু হচ্ছে লোকনৃত্য এবং ব্রতচারী অনুষ্ঠান।
থেকে ব্রতচারী মণ্ডলীর সম্পাদক মাননীয় রঞ্জিত পাল মহাশয়কে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। বিদ্যালয়ের ছাত্রীরা ওনাকে স্মারক মেমন্ড দিয়ে সম্মানিত করছে। সুবিনির তুলে দেওয়া হচ্ছে। একটি ঘোষণা, আমাদের এই গৌরবময় 75 বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আগামীকাল বিদ্যালয়ের ছুটি থাকবে, আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে। Thank you.
হ্যালো 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 নমস্কার। শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের 75তম বর্ষের অত্যন্ত মর্যাদাপূর্ণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত এবং অনুপ্রাণিত। শ্যামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবেরিয়া ব্রতচারী ধাম এবং শেয়ালি ব্রতচারী মণ্ডলীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। আমাদের অনুষ্ঠানের শুরুতে আসুন আপনাদের এই বিদ্যালয়ের ছাত্রী রূপসাহাইতের একটি গণেশ বন্দনা দেখে নিন। Thank you.
ग्रंथगेयाय ग्रंथांतरात्मने गीतलीनाय गीताश्रयाय गीतवाद्यपटवे गेयचरिताय गायकवराय প্রতচারী মণ্ডলীর পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সামনে যারা আছেন সকলের জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ব্রতচারী এবং লোকনৃত্যানুষ্ঠান, আপনারা জানেন ব্রতচারীর প্রবর্তক গুরুসদয় দত্ত 1932 খ্রিস্টাব্দে এই ব্রতচারী আদর্শের ব্রতচারী আন্দোলনের সূচনা করেছিলেন। পরাধীন ভারতবর্ষে ছাত্র যুব সমাজকে দেশাত্মচেতনায় উদ্বুদ্ধ করার জন্য একই সঙ্গে ছন্দ সাধনা, দেশাত্মচেতনা এবং শরীরচর্চা মিলেমিশে একাকার হয়ে গেছে এই ব্রতচারী আদর্শের মধ্যে। আমরা বলি ব্রতচারী আদর্শ মানুষ গড়ার আদর্শ। স্বামীজি বলেছেন, যে মানুষ কেবল নিজের জন্য বাঁচে তিনি মৃত মানুষেরও অধম। আর গুরুসদয় যে আহ্বান জানালেন তার সাধনা গানে, ও তুই সবার কাজে আপনাকে দে বিলায়ে, ব্রত যিনি আচরণ করেন তিনি হলেন ব্রতচারী। আমাদের ব্রত মানুষ গড়ার ব্রত, আমাদের ব্রত স্বদেশ ভূমিকে তৈরি করার জন্য, আমাদের ব্রত সবার কাজে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলা, শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের ব্রত। সেই ব্রত সাধনাকে অঙ্গীকার করে, সেই ব্রত সাধনার দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চাই। আমরা সাথে পেয়েছি আমাদের অভিজিৎজিকে, আছেন জয়ন্তজি এবং নয়নজি এবং পিন্টুজি। আসুন অভিজিৎজির গান শুনে নিতে চাই, ব্রতচারী সাধনার গান। ও তুই সবার কাজে আপনাকে দে বিলায়ে, ও তুই সবার কাজে আপনাকে দে বিলায়ে,
সবার মনে আপনাকে দেহ মিলায়ে ও তুই সবার মনে আপনাকে দেহ মিলায়ে ও তুই সবার কাজে আপনাকে দেহ মিলায়ে ও তুই সবার কাজে আপনাকে দেহ মিলায়ে যদি উচ্চ হবি সবার নিচে আসন নে তোর বিছায় রে যদি উচ্চ হবি সবার নিচে আসন নে তোর বিছায় যদি অসীম হবি সবার জীবন অসীম হবি সবার জীবন নিয়ে দে তুই সিচায় 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 আপনাকে দিয়ে মিলাই তুই সবার কাজে আপনাকে দিয়ে মিলাই তুই সবার কাজে আপনাকে দিয়ে মিলাই ও তুই সবার কাছে আপনাকে দে বিলায়ে গীতি আত্মসংশুদ্ধির জন্য আমরা সেই ব্রত বুক আঁকড়ে ধরে পড়ে আছি। ব্রতচারীর মূল কথা ভূমি প্রেমের তিন উক্তি, বাংলাকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালোবাসি, বিশ্বভুবনকে ভালোবাসি। ভালোবাসা এবং সেবার আকুতি নিয়ে ব্রতচারীর এই ব্রতগুলি চর্চা করতে হয়। এবং আমাদের সাধন পথের পাঁচটি ব্রত আছে, আমরা একত্রে বলি পঞ্চব্রত। জ্ঞানব্রত অনুসরণ, শ্রমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, আনন্দব্রত অনুসরণ। এই পাঁচটি ব্রতের যারা নিরলস সাধক তারাই ব্রতচারী। ব্রতচারীর নিত্যগীতি, ছন্দ, ক্রীড়া, শরীরচর্চা, খেলাধুলা সমস্তটাই আমাদের ব্রত। এই ব্রতগুলি প্রত্যেক দিন অনুশীলন করে করে আমাদের দেহে, মনে, চরিত্রে, বাক্যে, কর্মে, আচরণে আমরা সংশোধিত হতে চাই, আমাদের উত্তরণ ঘটাতে চাই। এবং তার মধ্যে দিয়েই ব্যক্তি মানবের যেমন সার্বিক উন্নয়ন ঘটবে, তেমনি দেশ তথা জাতি গঠিত হবে। সেই আকুতি, সেই অঙ্গীকার নিয়ে গুরু সদয় দত্ত এই ব্রতচারী আদর্শের সূচনা করেছিলেন। বিশেষত বাংলার শাড়ি, জারি, বাউল, ছৌ, পাই, ভাটিয়ালি, ভাওয়াইয়া, টুসু, ভাদু ব্রতচারীদের বড় প্রিয়। আমরা আমাদের সেই পরম্পরা, আমরা আমাদের সেই ঐতিহ্য, আমাদের সেই অতীত পরম্পরাকে অনুশীলন করি, আমরা শিকড়ের রস সংগ্রহ করে নিই, আর অনির্বচনীয় আনন্দ ধারায় ভেসে যায়, মেতে উঠি। ছিল, আছে এখনো সেই প্রাচীন সংস্কৃতি, পুরানো সংস্কৃতি। আমার এই বাংলার মা বোনেরা একদা উদযাপন করতেন, এখনো হয়তো আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো আমরা সেগুলো প্ররক্ষণ এবং প্রবর্ধনের প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ। মায়েদের ব্রত নিত্য আমরা দেখেছি, কি নিষ্ঠার সঙ্গে আমার মা ঠাকুমারা সেই ব্রত উদযাপন করতেন। পারিবারিক বন্ধন অটুট থাকত, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় থাকত।
আসুন আমাদের সেই পুরানো ঐতিহ্যে ফিরে যাই। আজকের প্রজন্মের কাছে আমরা তুলে দিতে চাই সেই ব্রত নিত্যগীতি। আসুন আমাদের ব্রতচারী বোনেদের শীতলা ব্রত আমরা এখন দেখি। পদ্মের চাটন পদ্মের সিংহাসন
উদযাপন করে শীতলাম ব্রত, মনসা ব্রত, সত্যনারায়ণের ব্রত উদযাপনের মধ্যে দিয়ে চিত্তশুদ্ধি ঘটত, সাংসারিক বাঁধন আরও দৃঢ় হতো, শান্তি সম্প্রীতি এবং গৃহস্থের মঙ্গল হতো। হারিয়ে গেছে বাংলার এই সমস্ত সংস্কৃতি, জাগরণ ঘটাতে হবে, আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একদিকে যেমন বাংলার মা বোনেদের এই ব্রত, অপরদিকে বাঙালি জাতি বীরের জাতি, বাংলার শৌর্য বীর্য এবং ক্ষাত্র তেজ সারা বিশ্বে বন্দিত ছিল। আসুন আমরা একটি যুদ্ধ নৃত্য দেখতে চাই। এই যুদ্ধ ধ্বংসের নয়, এ যুদ্ধ বাংলার শৌর্য বীর্যের প্রতীক। আমরা ঢালি নৃত্য দেখব, তার আগে আমরা একটি গান শুনে নিতে চাই অভিজিৎজির। যত যুদ্ধ বা দেহনা হামলা, ওই প্যান্টটা ঠিক করছে আমি যত যুদ্ধ বা দেহনা হামলা, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরা, জোট বাঁধক তৈরি হও যুদ্ধ নয় তোলবাবাদ, জোট বাঁধক তৈরি হও যুদ্ধ নয় তোলবাবাদ, তোলবাবাদ তোলবাবাদ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্নবাদ, একবিংশ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্নবাদ, তোলবাবাদ তোলবাবাদ যুদ্ধ নয় হিংসা নয় তোলবাবাদ, তোলবাবাদ তোলবাবাদ
যত আজ দেখায় রক্ত চোখ প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চায় শিল্প শাস্তি শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় নিঃশ্বাসের হাওয়াতে পাড়ুদের বিশ্বনায় নিশ্চয়ই আমরা এই মঞ্চ থেকে যুদ্ধবাজ নিপাত যাক এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হতে পারি। আসুন এখন আমাদের নিবেদন বাংলার সেই শৌর্য বীর্যের প্রতীক ঢালি নৃত্য যুদ্ধ নৃত্য। বলেছেন আজ বাংলার শিক্ষিত সমাজের জীবনে যে কৃত্রিম ও কচি ভাব এসে পড়েছে এটা জাতির শক্তি বিকাশের পক্ষে অনিষ্টকর এবং অন্তরায়জনক। সত্যিই তো আজকের বিপথগামী যুব সমাজকে দেখলে এ কথা চরম সত্য মনে হয়। অথচ বাংলা তথা ভারতবর্ষের অতীত ঐতিহ্য, বাংলা তথা ভারতবর্ষের পরম্পরায় কথা বলে না। আজ স্বল্পক্ষণের এই যুদ্ধ নৃত্যে আমরা দেখতে পেলাম বাংলার সব ছিল, বাংলার আছে। আসুন আমরা অঙ্গীকার করি, আজকের প্রজন্মের কাছে অন্তত তুলে ধরি, তারা এই পরম্পরা এই ঐতিহ্য ধরে রাখুক। এই ঐতিহ্য এবং পরম্পরা
প্রবর্ধন এবং প্ররক্ষণের প্রতিজ্ঞায় তারা ব্রতী হোক। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ব্রতচারী এই ব্রতগুলি উদযাপন করলে দেহের শক্তি, প্রাণের আনন্দ, কর্মের পটুত্ব এবং চরিত্রের দৃঢ়তা বৃদ্ধি পাবে, লোকহিত সাধনের উৎসাহ জাগরিত হবে। বাংলার তথা ভারতবর্ষের লোকসংস্কৃতির মধ্যে সেই ঐতিহ্য পরিপূর্ণরূপে আছে, সেই ভাবাবেগকে সম্বল করে আমরা এগিয়ে এসেছি। আসুন বাংলা তথা ভারতবর্ষের পথে প্রান্তরে ছড়িয়ে আছে যে লোকসংস্কৃতি, বাংলার সাধারণ জনগণের সেই ভাবাবেগকে আমরা সম্মান করি। আদিবাসী আদিবাসী নৃত্য আমরা এখন একটি দেখব, ব্রতচারী বোনেদের। আসুন শিকড়ের রসের সন্ধান করি, মাটির গন্ধ আমরা খুঁজে বেড়াই, খুঁজে পেয়েছি এই মঞ্চে, মঞ্চস্থ করতে চাই।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমরা দেখতে পাই যে সকল বিপ্লবীদের গোপন আস্তানা ছিল সেখানের প্রথম এবং প্রধান কাজ ছিল তরুণ বিপ্লবীদের লাঠি খেলা শেখানো। আসুন আমরা এখন এই মঞ্চে মঞ্চস্থ করছি বাংলার সেই বীর তরুণদের লাঠি খেলা। Thank you.
এতক্ষণ আমরা বাংলার সেই শৌর্য বীর্য, বাংলার ব্রতচারী তরুণদের কাছে দেখলাম লাঠি সড়কি বিপ্লবীদের অন্যতম আস্তানাগুলির উপাদান ছিল এই লাঠি খেলা। আসুন আমরা আমাদের আবার সেই ঐতিহ্যে ফিরে যাই। আজ থেকে 40-50 বছর আগেও আমরা দেখতাম আমাদের ঘুম ভাঙত ধান ভানার গানে, ঢেকিতে চাল কোটা হতো, ধান ভাঙানো হতো, আর এই নবান্নের আখ্যানে ভরে উঠত বাংলা। বাংলার বাড়িতে বাড়িতে পিঠে পায়েসের আমোদ দেখা দিত। আসুন সেই ধান কাটার গান আমাদের নবান্নের গানে ফিরে যাই। ব্রতচারী বোনেদের একটি নৃত্যগীতের অনুষ্ঠান দেখতে চাই। Thank you.
ভানুরে মুরলি গান শুনি ও ধান ভানুরে চাপা ধান, চম্পা বরণ ধান, তোমার তরে
তাই আমার বারো মাসে তেরো পাবন ভরা ফুলকুমারি মেয়েরা গায়ে শিব ঠাকুরের ছড়া বাংলায় আমার বারো মাসে তেরো পাবন ভরা ফুলকুমারি মেয়েরা গায়ে শিব ঠাকুরের ছড়া আহা পাকা ধানের বাসে বাসে তবু সোনার ঘরে কুটু মাসে আহা পাকা ধানের বাসে বাসে তবু সোনার অথই নদীর পান আহা বাউলামি আহা বাউলামি একটা রাতে বেঁধে নিলেন গান নিলেন গান কানক চাপা ধান আহ চম্পা বরণ ধান তোমার তরে একটা রাতে বেঁধে নিলেন গান কানক চাপা ধান আহ চম্পা বরণ ধান তোমার তরে একটা রাতে বেঁধে নিলেন গান হ্যালো, এতক্ষণ আমরা সেই মাটির গান শুনলাম। আমরা যেন সেই চল্লিশ পঞ্চাশ বছর আগের ঢেঁকির তালে যে ঘুম ভাঙত সে দিয়ে আনন্দানুষ্ঠান করতেন, আছে এখনো আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় অঙ্গীকারের মধ্যে আমরা ধরে রেখেছি এই রণপা। আপনারা, আমি শুরুতে যে কথা বলছিলাম বাংলার সারি জারি বাউল ছৌ পাইক রায়বেশে ভাটিয়ালি ভাওয়াইয়া টুসু ভাদু রণপা, আমাদের ঐতিহ্য, আমাদের অঙ্গীকার, আমাদের বিশ্বাসের মধ্যে মিশে আছে। ব্রতচারী ভাই বোনেরা এই সংস্কৃতি প্ররক্ষণ এবং প্রবর্ধনে প্রচেষ্টায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এই বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্যগুলি আমরা বুক আঁকড়ে ধরে আছি, আমরা অনুশীলন করি এবং নির্মল সুন্দর আনন্দে মেতে উঠি। আমাদের সকল জড়ত্ব, আমাদের সকল উদাসীন্য, আমাদের সকল অসাফল্য এবং ব্যর্থতা দূরীভূত হয়, আমরা মেতে উঠি। আসুন এখন আমাদের তরুণ ভাইদের সেই ঐতিহ্যমণ্ডিত রণপা নৃত্য দেখি। Thank you.
আমাদের সব শেষ নিবেদন রাই বেশে, তার আগে একটু জাগলিং দেখে নিই।
আমরা মিলন মালিক, জাগলিং আর কিছুই নয়, একটু মনঃসংযোগ দিয়ে কতগুলো মনঃসংযোগের খেলা। আমাদের রায় বেশে এবং কাজরাত আছে, তার আগে একটু জাগলিং দেখে নিন। দুনিয়া চলে পিছাড়ি তো মাই চলু আগাড়ি সব খেল জানতা হুম মা হুম বড়া খেলাড়ি দুনিয়া জল বিছাড়ি তো মাই জল আগাড়ি সব খেল জানতা হুম মা হুম বড়া খেলাড়ি সুমড়ি মিলে যাও আর সবকো মাই সিখাও ক্যা পাকা করে না, আমরা ভাবি ওই দিকটা করে দিই, করে দিই।
এতক্ষণ আমরা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম, মিলনবাবুর জন্য একটা জোরে করতালি হোক। আমাদের পরবর্তী নিবেদন রায় বেশে। তার আগে আমরা আমাদের প্রিয় দাদা অভিজিৎ দা তাঁর একটি গান শুনে নিতে চাই। রায় বেশের প্রস্তুতি হতে হতে অভিজিৎ দাকে অনুরোধ করবো একটি গান করার জন্য। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে। ঝিমঝিম ধামসা মাধুর বলে, ঝিমঝিমে ঝামসা মাধুর বলে। দেখবি রে চরা নাচছে সবাই ঝুমুর গানের তালে, এ পথে না উড়ে চলে যাব দয়া হায় রে হা। সুন্দর কয়া মাটিতে মিলে যাব দয়া হায় রে হা। কথা মহুলে পিহালে, ডোমড়ি পাহাড় বাঘ মন্ডি অযোধিয়ার কোলে। উজল পাজল মনের কথা মহুলে পিহালে, ডোমড়ি পাহাড় বাঘ মন্ডি অযোধিয়ার কোলে। ঝিম দিদি দিমি ঝিম দিদি দিমি ধামসা মাধুর বলে, ঝিম দিদি দিমি ঝিম দিদি দিমি ধামসা মাধুর বলে। দেখবি রে চরে নাচছে সবাই ঝুমুর গানের তালে, এ কহদিন উড়ে চলে যাব দয়া হায় রে হা। সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হা, এ কহদিন উড়ে চলে যাব দয়া হায় রে হা। সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হা। Thank you.
হ্যালো, শুরুতেই বলছিলাম বাঙালি জাতি বীরের জাতি, বাংলার সেই বীরত্ব ব্যঞ্জক, সেই বাহুর বল, সেই ক্ষাত্র তেজ গুরু সদয়জি সংগ্রহ করেছিলেন বীরভূম থেকে। গুরু সদয় দত্ত যখন বীরভূমের জেলা শাসক, সারা বাংলা জুড়ে বাংলার এই প্রাচুর্যমণ্ডিত সংস্কৃতি খুঁজে বেড়াচ্ছেন, বাংলার শৌর্য বীর্য পরম্পরা খুঁজে বেড়াচ্ছেন, বাংলার ঐতিহ্য খুঁজে বেড়াচ্ছেন, তখন বীরভূম থেকে সংগ্রহ করলেন এই রায় বেশে। সেই বীর নৃত্য আমরা এখন দেখব, বাহুর বল ফুটে উঠবে ব্রতচারী ভাইদের। চন্দ্র সূর্য তারায় ভরা ধূম ঘেরা এই বিশাল ধরা, মদের সোনার বাংলা ভূমি শোভে তার মাঝে, ব্রহ্মপুত্র তিস্তা খুশি গঙ্গা ধরার সাজে, এই ভূমির অখণ্ড ধারায় বিশ্বে দীপালি দিব সন্ততি এই স্বর্ণ জাগিয়ে